সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা বানায়া তোর নবী রইগাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা বানায়া তোর নবী রইগাম শোনো মানো কেমন বলো আমার নবীজি জাহর পাগল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলে সাজিদা ওয়া কাইমা ইয়াহজারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াসতাওয়ি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الغلا ب
بكمانه كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله উপস্থিত সম্পরা বাইতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল, দুই দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিনের শেষ রজনী সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি হযরত উলামায়ে কেরাম, সিনহের তোলাবা, দিনদরদী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ভগ্নীরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজকে আমাদেরকে চনপাড়া বাইতুর রসুল কওমি মাদ্রাসায় এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। ওলামায়ে হক্কানী রব্বানী যারা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছেন, আমরা শ্রবণ করার সুযোগ পেয়েছি, এই জন্য সকলের দিল থেকে মাওলানা পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া হাফিজ শরীফ আছে দোয়ার মধ্যে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ, জিকের মধ্যে আব্দাল উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের সম্মুখে মাওলানা পাকের কালাম থেকে কিছু তেলাওয়াত করে শুনাইছি, আয়াতের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বাণী, অসংখ্য অগণিত হাদিস তার থেকে এখানে হাদিস আপনাদেরকে আমি শুনাইছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের খেদমতে কিছু কথা আমি বলব, আপনারা সকলে আমার জন্য দোয়া করেন যাতে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ভাইরা এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা ছিল বিদায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই মাঠে, আমরা বিনা স্বার্থে কোনো রকমের কোনো আমাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই, একমাত্র রেজায় মাওলা আল্লাহ রাজি খুশির জন্য আমরা হাজির হয়েছি, বলেন ঠিক কিনা বলুন। মাদ্রাসা এটা নুরানি বাগান, আল্লাহর হাবিব মদিনার রওজা আছারে শুয়ে রয়েছেন হায়াতুন নবী, রসুলের দিন জমিনে প্রসার প্রসার করার জন্য একটা নির্দিষ্ট স্থানের দরকার,
এই জন্য কিছু ঘর দরজা করা হয়। আসলে মাদ্রাসার অর্থ ঘর দুয়ার না, মাদ্রাসা হলো জিয়াদা দরস দিনেকা জায়গা, যেখানে বেশি বেশি লেখাপড়া হয়, এটার নাম হলো মাদ্রাসা। এটার নাম কি? মাদ্রাসা। ঘরের নাম মাদ্রাসা না, ভবনের নাম মাদ্রাসা না। মাদ্রাসা গাছতলা বাসতলা হইতে পারে। বর্তমান আমাদের দেশে প্রয়োজন হয়েছে, এই জন্য ভবন হইতে আছে, বিল্ডিং হইতে আছে। আগের জমানায় যে বড় বড় আলেম ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন, তারা এক জায়গায় বসে যেতেন, এক এক দেশ থেকে আসা তাদের থেকে তারা এলেম শিক্ষা লাভ করে চলে যেতেন। ওই সময় তাদের মধ্যে এলেমের অনেক চাহিদা ছিল, অনেক ক্ষুধা ছিল, পিপাসা ছিল। এলেম শিক্ষা করার জন্য, এলেম শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে। যদি আসমানি এলেম আল্লাহ কালাম নবীজির হাদিস যদি জমিনে চর্চা না থাকে, এই তালিম আর তরবিয়াত যদি বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীর শক্তি একাত্র হইয়া ওই জমিনকে আর ঠিক রাখতে পারবে না, যখন তখন এই জমিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে। আজকে ভাইরা আমাদের অনেকের ধারণা, আমাদের আকীদা বিশ্বাস, যখন যে সরকার আসে দেশ ঠিক রাখে, কি বলেন ঠিক কিনা বলেন? দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার বাহাদুর কিছু বাহিনীও ঠিক রাখে। যেমন আমাদের দেশে পুলিশ একটা বাহিনী, মিলিটারি একটা বাহিনী, বিডিআর একটা বাহিনী, কি বলেন ঠিক কিনা বলুন? এর মাঝখানে আবার র্যাব আছে, আনসার আছে, অনেক রকমের সৈন্য আছে। এবং সরকার বাহাদুর এটার একটি বিশ্বাসও আছে যে মিলিটারি পুলিশ আছে, এই জন্য আমাদের শান্তি শৃঙ্খলাভাবে চলতেছে, বলেন ঠিক কিনা বলুন? আর এই বিশ্বাস থাকাটা তার কোনো অন্যায় বা গুণা না। কিন্তু কোরআন ও হাদিস ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো মিলিটারি দেশ ঠিক রাখে না, কোনো র্যাপের মাধ্যমে দেশ ঠিক রাখতে পারে না, কোনো পুলিশ দেশ নিয়ন্ত্রণ রাখতে পারে না, কোনো ক্ষমতাই নাই। আল্লাহ পাক যদি এই জমিনের মধ্যে জায়গায় জায়গায় কিছু কুতুব, আব্দাল, রউস, অলি, পীর মাসায়েব আর এই তালিম তরবিয়াত, এই লেখাপড়া পড়াপড়ি যদি না থাকতো, এই জমিন ঠিক রাখা সম্ভব হইত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সর্বপ্রথম কোন সাধারণ মানুষ পাঠান নাই, সর্বপ্রথম যাদেরকে পাঠাইছেন তারা ছিলেন নবী। তারা কি ছিলেন? আর নবী এমন নবী আল্লাহ পাঠাইছেন যে আল্লাহ বলছেন নবীরা সব নিষ্পাপ। তা নিষ্পাপ মানুষের দ্বারা আল্লাহ পাক সর্বপ্রথম জমিন আবাদ করছেন, না কোনো আমেরিকা রাশিয়ার দ্বারা জমিন আবাদ করছেন, নিষ্পাপ নবীদের দ্বারা। কোন কোন নবীর কাছে কিতাব পাঠাইছেন, একই কিতাবের উপরে অনেক নবী চলে গিয়েছে, শেষ আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিনে পাঠাইলেন। মক্কা নামে নগরী, বাইতুল্লাহর পাশে একখানা ঘর ছিল, এই ঘরের মালিক সর্বপ্রথম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ঘরে মতান্তরে 10টা সন্তান জন্ম হয়েছে। কয়টি? 10টি সন্তানের মধ্যে একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঔরসে একজন মহিলা মা আমিনার উদরে আল্লাহ পাক রব্বুল আলামিন
রবিউল আউয়াল মাসের ১২ই তারিখ শবে সাদেকের অর্থে ওই জমিন আল্লাহ পাক একজন নবী পাঠাইলেন, ওই নবীর নাম রাখলেন আল্লাহ পাক মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু জায়গায়। এদিকে একটু সমস্যা এটা সামনে একটু আগে বসলে ভালো হইত, তো জিকিরের সাথে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা ভিতরে প্রবেশ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মাঝখানটা ফাঁকা জায়গা পড়ছে, এটু আবার এই সুযোগটা ফাঁকা পড়ছে, মাঝখানে ফাঁকা রাখবেন না, সমস্যা আছে। এক একটা সুবিধা সুবিধা দেখাইয়া মিস্টার ইবলিস আমরাকে উঠে নিয়ে যাবে, আমাদের একেবারে গোপন প্রকাশ্যে শত্রু। এই শত্রুর নাম কি? ইবলিস। ইবলিসের বাবার নাম কি? খবিস। মার নাম কি? নির্বিষ। এই আর জন্ম হয়েছে ইবলিস, ভালো জন্মগত ভাবেই খারাপ। কপিসের জন্মে নির্বিষের কারণে এই এই লোক কোনোদিন ভালো হইতে পারে না। আর সে যে ভালো হইতে প্রমাণ আছে, আল্লাহ বলছিলেন কলামা মানা কাল্লা তা সুদাই জামার, তোমাকে হুকুম করলাম সিজদার জন্য, উনি জব দিয়া দিল অখলাক তা নেমিন্নার, আমাকে বানাইছো আগুন দিয়া, অখলাক তো মিন তিন আদরে বানাইছো মাটি দিয়া, আনা খায়রু মিনহুম আমি তার সে ভালো বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বলতে আছে ঠিক আছে তুই তোর ভালো লেগে থাক, আল্লাহ তারে ঘোষণা দিলেন তুই কাফের লানাতুল্লাহ, তোর উপরে আমি আল্লাহ পাকের লানত বলেন নাউযুবিল্লাহ। তা ইবলিসকে সুযোগ দিব না? দিব না, ইবলিসকে সুযোগ দেওয়া যাবে না। মাঝে মাঝে তালে বেলে মেরে বসাইবেন, অবদান অনেক বেশি। মা মিনার উদর থেকে রবিউল আউয়ালের ১২ তারিখে শুভে সাদেকের রক্তে জমিনে একজন নবী আসলেন, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই জমিনে যখন আসলেন, জমিনে আসার আগে, জমিনে আসার আগে মা মিনার কিছু অবস্থা এই তৎকালীন যুগের যারা উপস্থিত ছিলেন তারা বর্ণনা দেয়। তার মধ্যে একজন মহিলার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া অভিযোগ করলো, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি। আব্দুল মুত্তালিব তো বাইতুল্লাহর মোতোয়ালি ছিল, তার হাতে চাবি ছিল, সুবহানাল্লাহ। চাবিটা কার হাতে ছিল? কি অভিযোগ? অভিযোগ হইল আপনার পুত্র বধূ, তার তো স্বামী নাই, তাকে একটু সাহায্য গুজু কম করতে বলবেন। সে শরীরে অনেক দামি দামি মেষকম্বরের ঘেরান লাগায়। তো বলতেছে আমার পুত্র বধূ, আমি কিভাবে এই কথা তাকে বলি, লজ্জার বিষয়, কি করেন? পুত্র বধূকে বলা যায় যে বউ তুমি একটু কম সাজিও, সাজুগুজু কম করে একটু বলা যায়, লিপস্টিক লাগাইও না, মেকআপ করে না, বলা যায়? শ্বশুরে বলতে পারে? আব্দুল মুত্তালিব বলছেন আচ্ছা আমি যে বাবু বিষয়টা দেখতেছি। একদিন মা মিনার গৃহে গেলেন, যাওয়ার পরে সালাম আলাইকুম আসসালাম, আমি আসলাম মা, কি তোমার ব্যাপারে আরবের কিছু মহিলার কিছু অভিযোগ আমার কাছে দিল, আসলে তো বলতে পারি না, না বললে নয়, বা বলেন। যেহেতু আমার ছেলে নাই, তুমি শরীরের মধ্যে একটু সুগ্রাণ কম লাগাইলে ভালো হয়। মা মেয়েরা বলতেছে আরবের মহিলাদের যে আপত্তি,
শ্বশুর আব্বা আপত্তিটা আমারও, বলতেছে যে কেমন কথা বলো, দেখেন আমি আমার নাকের মধ্যে সুখ ঘ্রাণ অনুভব করতে আছি লম্বা সময়, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না। ভিতরে ঢোকার পর আব্দুল মোত্তালিব দেখতেছে পুরো ঘরটা সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। আব্বা আল্লাহ কি কসম, আমি ইঞ্জিনের কসম দিয়ে বলতে আসি, খোদার কসম দিয়ে বলতে পারি, আমি কোনো সাজুগুজু করি না, আমার শরীর আমি কোনো সুঘ্রাণ মাখাই না, আমি বুঝতে পারতেছি না। তবে আমি একটা জিনিস অনুমান করতেছি কি, যে আমার উদরে যে সন্তান আছে নিশ্চয় এর থেকে সমস্ত জিনিসগুলা বোধ হয় প্রকাশ পাইতেছে। তখন মা আমিনার উদরে ছিলেন সারা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজন নবী দুনিয়াতে পাঠাইছি, রসুল দুনিয়াতে যখন আসলেন সকালবেলা রোম পারস্যের সে মজবুত প্রাচীরটা ছাতুর মতো ধসে ধসে পড়তেছিল, সকালবেলা দেখতেছে যে আজ এই প্রাচীর ভাঙ্গা বন্ধ হয়ে গিয়েছে। জনক ব্যক্তি দ্রুত গতিতে যাচ্ছে, পথিমধ্যে একটা লোক দাঁড়ায় বলতেছে এত সকালবেলা দৌড়াইয়া যাচ্ছ কোথায়, বলতেছে আমার একটা সুসংবাদ নিয়ে আমাদের হুজুরের কাছে যাইতেছি। তৎকালীন যুগে ইঞ্জিল কিতাবের যারা আলেম ছিল তাদেরকে পাদ্রি বলা হইত। বলতেছে বিষয় নাকি, বিষয় হলো আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেছিলেন, এটা জন্ম অন্ধ ছিল, এর জন্য বহু দোয়া বহু দাওয়া লাগাইছি, অনেক চেষ্টা ফিকির করছি, কোনো মতে ভালো করতে পারি নাই। আজকে সকালবেলা সন্তানের দিকে তাকায় দেখতেছি সন্তানের চোখ দৃষ্টি ফিরে এসেছে, সন্তান আমাকে আব্বা বলে আমার দিকে আগাইতেছে, আর আমি দেখতেছি আল্লাহ তার সুন্দর দুটা চক্ষু দৃষ্টি দান করেছেন। কি হইল এই সংবাদ দেওয়ার জন্য যাইতেছি, যখন পাদ্রির কাছে গেল বর্ণনা দেওয়ার পরে বলতেছে তুমি বসো, বিষয়টা এরকম যদি হয় আমি একটু দেখতেছি। উনি বলতেছে তোমার ঘটনা যেরকম সত্য ইঞ্জিল কিতাবে বর্ণনা করেছে, আজকে এই রাত্রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জমিনে এসে গিয়েছে। একজন গরিব ফ্যামিলির মানুষ কোনো মতে তার দিনকাল যেত, সকালবেলা স্ত্রীকে বলল আমাকে একটা পাত্র দাও আমি বকরিটা দহন করি। যখন পাত্র নিয়া ওই বকরির ওলানের কাছে হাত দিল, দেখতেছে ওলান এই পরিমাণ হয়ে গেছে যেটা সে বর্ণনা দিতে পারতেছে না। উনি স্ত্রীকে ডাইকা বলতেছে আশ্চর্য কি, যে এই বকরিতে আধা কেজি দুধ কোনোদিন আমি দহন করতে পারি নাই, আজকে বকরির থেকে কল কলে দুধ পড়তেছে, বড় একটা পাত্র পরিপূর্ণ হয়ে গেছে, তার শরীর তাজা হয়ে গেছে, ব্যাপারটা কি বলতো। হঠাৎ আওয়াজ আসছে আখেরি পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ এসে গিয়েছে। এই জন্য রসুলকে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি বলতে চাইছিলাম ওই রবিউল আউয়ালের চাঁদে ওই মাসে নবীর আগমনে আমরা খুশি না মেজাজ। আল্লাহ বলে সেই নবীর কাছে আমি একদিন কোরআন শরীফ পাঠাইছি, কোরআন ছিল লিপিবদ্ধ লৌহ মাহফুজে, আল্লাহর সরাসরি জবানের পানি। আল্লাহ বলেন আমি কোরআনকে কালামুল্লাহ বলে ঘোষণা দিয়া যার কাছে কোরআন প্রেরণ করেছি আমি তাকে হাবিবুল্লাহ বলে আখ্যায়িত করেছি। কোরআন কার, পাঠাইলেন কার কাছে, আল্লাহ দোস্ত। আমরা দোস্ত হয়েছেন নি দেখেন,
দোস্ত হইতে পারলে মজা আছে। বলে কি মজা? আপনি রাত্রে বলবেন আল্লাহ আমার আগামীকালকে মাজার করার দরকার, পকেটে টাকা নাই, টাকা আসার কোন সুরত আমার সামনে, এখন আমি তোমার দরবারে দুই রাকাত নামাজ করলাম, দোয়া করতেছি আমাকে তুমি কিছু টাকার ব্যবস্থা করে দাও। তা আপনি যদি দোস্ত হন আল্লাহ পাক টাকার নগদ ব্যবস্থা করে দিবে। শর্ত কি হইতে হবে? দোস্ত আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সময় তো ভাগ হয়ে গেছে, জিজ্ঞেস করলে বলে হুলির আমি খুব ব্যস্ত, এরকম বলে কি বলে না? ভাই আমরা কি ব্যস্ততা? হুজুর ডিউটি আছে, ছেলেমেয়ে আছে, স্ত্রী আছে, বন্ধু বান্ধব আছে, গাড়ি বাড়ি আছে, বাজে ব্যস্ততা। হুজুর আপনাদের সাথে সময় দিবে এই সময় আমার কাছে নাই। ওই লোকটাকে প্রশ্ন করা দরকার, আজরাইল আসলে কি ব্যস্ততা বলে তাকে ফিরাইয়া দেওয়া যাবে? কথা বলেন, সকল ব্যস্ততার মাঝখান দিয়ে আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জমি, আল্লাহর দেওয়া টাকা, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বাড়ি, সব কিছু কে দিয়েছে? আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া সম্পদের মাঝখান দিয়ে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা ঘন্টা শেষ রাত্রে আল্লাহর জন্য দিয়ে দেয়, আমার আল্লাহ বলে তোর জন্য আমি আল্লাহ পাক সকল কিছুর জিম্মাদার হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আমি আল্লাহর হয়ে যাই। আমাদের দেশে তো বর্তমানে ওয়াজ নসিহত যে পরিমাণ বাড়ছে, গত 20 বছর আগে যে ওয়াজ ছিল তার চেয়ে 20 গুণ বাড়ছে, বলেন ঠিক কিনা? বলেন ঠিক। তো ওয়াজ বাড়ার কারণ কি? মানুষ ভালো হয়েছে না? কথা বলেন না কেন? ভালো হয়েছে না? না ওয়াজ বাড়লো কেন? বাস্তবে মানুষ ভালো হয়েছে, কিন্তু ভালো মানুষের মাঝখান দিয়ে কিছু খারাপ কার্যকলাপ আছে না নাই? আমাদের দেশে মুসলমানের একটা অভ্যাস আছে, সেটা হলো মুসলমান ইচ্ছা হোক অনিচ্ছা হোক কিছু মিথ্যা কথা না বললেই নয়, বলে ঠিক কিনা? বলে আমরা যদি জিজ্ঞেস করি গুনার মধ্যে কোন গুনাটা বেশি বড়? হ্যাঁ, কবি গুনা মিথ্যা বলা। যে মিথ্যা বলতে পারবে সে সব কাজ করতে পারবে, যে মিথ্যা অর্জন করবে সে কোনো অন্যায় করতে পারে। সাহাবাগ মাইনদের মধ্যে যত গুণ ছিল ইমান আনার পরে তো তারা সাহাবি হয়ে গেছে, মুসলমান হয়েছে না? তাদের যদি গলার মধ্যে ধারালো ছুরিও থাকত তারা মিথ্যার আশ্রয় নিত না। কিসের আশ্রয় নিত না? মহানা করত না, দোকানবাজি করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের কার্যকলাপে খুশি হইয়া আল্লাহ রাসূলের কাছে ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি, আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি, আলহামদুলিল্লাহ। এরকম একজন সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আবু বকর রাদিয়াল্লাহু আন কেমন সাহাবী জানেন? আবু বকর যদি ঈমান আনছে, কি আনছে বলে? ঈমান আনার পরে ওই দিন থেকে আবু বকর সিদ্দিক একটা গুনাহ দূরের কথা, গুনার কল্পনা তার মধ্যে ছিল না। আবু বকর সিদ্দিক রাতে কাঁদতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। আবু বকর স্ত্রী উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে আছে, আবু বকর সিদ্দিক যখন ভোর রাত্রে তাহাজ্জুদের পরে ক্রন্দন শুরু করতেন, বাকি যারা ঘরে থাকতো তারা আর বিছানায় পিঠ লাগাইতে পারতেন না,
হে আমার যুবক ভাইয়েরা বুড়া বাবারা পর্দা হারালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে একজন নবী পাঠাইছেন, সকল নবীর সর্দার ইমামুল আম্বিয়া, নবীর হাতে একজন মুসলমান হয়েছে বাহিরের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর হেসে মারি একান্ত ওনার স্ত্রী বলে আবু বকর সিদ্দিকের কান্নার পরে মাঝে মধ্যে আমি বেহাল হয়ে যাইতাম, প্রেশার হয়ে যাইতাম যে এত ক্রন্দন করার কারণটা কি। আমি একদিন নির্মিল সময় তাকে নিয়ে বসলাম, স্বামী স্ত্রী সুলভ আচরণ শুরু করে দিলাম, আমার মূল টার্গেটে চলে যাওয়ার জন্য করতাম তাকে, আমি অন্যান্য দিক দিয়ে কিছু কথা বলা শুরু করে দিলাম। আমি যত রকমের যত কথা বলি আবু বকর সিদ্দিকের মনের কোনো পরিবর্তন নাই, মনে হইতে আছে সেহারা দেখলে সে একজন কাঠ গড়ার আসামি। আমি আবু বকর সিদ্দিকের শেষ পর্যন্ত বললাম স্বামী দাও, আমরা রাতে এরকম অতিরাত্রায় ক্রন্দন করার কারণটা কি। আবু বকর সিদ্দিক বলতেছে, ও আমার স্ত্রী তুমি তো দেখো নাই, আমি যেদিন মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পর থেকে আমি রসুলের সমস্ত কার্যকলাপ গুলো দর্শন করি, সচক্ষে দেখেছি, তুমি আমার কান্নার কারণে কষ্ট করতেছো, তুমি পেরেশান হয়ে গেছো। আমি একদিন দেখতেছি আল্লাহর নবী মদিনার মসজিদ একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণ দিকে যায়, ঘোরাঘুরি দেয়, চিৎকার দিয়া কাঁদতেছে, তুমি আমার কাছে যেইভাবে প্রশ্ন করছ আমি রসুলের কাছে এইভাবে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি নিজে বলছেন আল্লাহ বলছে আপনি মাসুম বিল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আল্লাহ আপনাকে ডাক দিছে হাবিবুল্লাহ, আপনি আল্লাহ প্রিয় দোস্ত, আপনি অতিমাত্রায় ক্রন্দন করার কারণ কি। আল্লাহর হাবিব আমাকে জব দিছে, আবু বকর কোহাবার পুত্র রে, আমি একদিন বাইতুল্লাহ শরীফে বাবা উম্মে হারিমের যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার ঘুমের মধ্যে আমি হঠাৎ আওয়াজ পাইলাম, কে জানি ডাক দিতেছিল সুবহানাল্লাযী আসমা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি কোরআনের আয়াত শোনার সাথে সাথে আমার চক্ষু ঘুরে দেখলাম, আমার কাছে যে লোকটা হাজির আছে এই লোকটা ওই যে লোক যে গাহেরার মধ্যে সর্বপ্রথম আমার কাছে এসেছিল। আমি জিব্রাইলকে বললাম, মহামারী আফি জিব্রাইল ব্যাপার কি, জিব্রাইল জব দিয়ে আসছে সব কিছু আশ্চর্য, আজকে যত ঘটনা ঘটবে সব কি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দিদার দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইলের সাথে একটা সোয়ারিও দিয়া দিলেন, নাম কি বোরাক। আমি বোরাকের পিঠে সরে আমি আল্লাহর দিদারের জন্য আগাইতেছিলাম, সর্বমোট কথা হইল আবু বকর রে, আমি জাহান্নামও দেখছি জান্নাতও দেখছি, জাহান্নাম স্বচক্ষে সর্বচক্ষে দেখার পরে আমি অস্থির হয়ে গেছি, হঠাৎ করে আমার ওই জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, জাহান্নামের আগুনগুলো কিরকম কালো হবে। হাদিস শরীফে বর্ণনা করে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন আগুনকে জাল দিতে থাকো। এ আমার যুবক বাইরা বুড়ো বাবারে পর্দার বাবনে কান্দতে শোনো গো মা, জাহান্নামের আগুন জাল দিতে লাগলে তা 1000 বছর জাল দে, কত হাজার 1000 বছর পরে আগুনের অবস্থা এরকম হইল যেমন একেবারে টাটকা রক্তর মতো লাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালিক
জাহান্নামে যাদেরকে দিবে এদের জন্য শাস্তির যোগ্য এখনো আগুন হয় নাই, তুমি আবার আগুনের তাপ বাড়াইতে থাকো। দুই হাজার বছর জল দেওয়ার পরে আগুন একেবারে দবদবে দুধের মতো সাদা, আগুনের কালার কি হয়ে গেল? আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ বললে যে না, আরো আগুনের তাপ বাড়াইতে থাকো। সর্বমোটে 3000 বছর পরে আগুন গুটগুটিয়া আলকাতরার চেয়ে কাল হয়ে গেল। আল্লাহ বলেন আগুন এখন যে অবস্থা আছে এটাই জাহান্নামীদের জন্য যথেষ্ট, এবার থামো। জাহান্নাম কিরকম চাইলে? কালো। জাহান্নামের বর্ণনা দিতে গিয়া আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বললেন, আমার জাহান্নামের কথা যখন মাঝে মধ্যে মনে পড়ে আমি তখন পরেশান হয়ে যাই। ও আবু বকর সিদ্দিক, তুমি যে আমাকে কানতে দেখতেছ, একমাত্র জাহান্নামের ভয়তে কানতেছি। বিষয়টা কি? একটা প্রশ্ন আসে না নবীজি, ব্যাপার কি? কয় আল্লাহ তো এমন আল্লাহ, তার উপরে এমন কিছু জরুরি হয় না যে এটা করতে হবে এটা করবে না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার মতো নবী কবলে দেয় আপনার কোনো কার্যকলাপ আমি রাজি না, সন্তুষ্ট খুশি না, আমার করার কিছুই নেই। এখন বুঝছেন আল্লাহ কেমন? আল্লাহ কারো পরোয়া করে না। আবু বকর বললেন, ও আমার স্ত্রী, আমি এই কান্না আমার নবীজির থেকে শিক্ষা লাভ করেছি। কান্না কে শিখাইছে? আজকে কান্নার অভ্যাস নাই, আজকে আমার মধ্যে ওয়াজ আছে, ওয়াজের যে আমল এটা আমার মধ্যে নাই, বাস্তব কথা নাই। আগেকার বুজুর্গদের মধ্যে ছিল, কিরকম ছিল? আল্লাহু আকবার। একটা ছোট্ট ঘটনা বলবো, ছোট্ট করে আমার জমিনে একজন বুজুর্গ শুয়ে রয়েছে। আপনারা ওলামা হযরত, তার নাম অবশ্যই শুনছেন, ওনাকে পটিয়ার মুফতি সাহেব বলতো, ওনার নাম ছিল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। উনি কিরকম বুজুর্গ ছিল শোনেন, উনি যখন রাত্রে তাহাজ্জুদের পরে কাঁদতেন তো ওনার আশেপাশে আর কোনো মানুষ থাকতে পারত না। হুজুর এরকম একজন বুজুর্গ ছিল, পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে খোদা, আমি তোর কাছে একটা দরখাস্ত করি, কি? যে আমি দুনিয়া তালাক দিলাম, আল্লাহ তুই আমারে আখেরাত দিয়া দে। এই জন্য উনি মোনাজাতে বলতেন, মাতা হামকো তেরি রাকিস তর ভাই, তেরি রা পর চালা হামকো খোদায়া, বুজুর্গি কি নিহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে মাওলার জিকির করবেন, করবেন না? জিকিরের জন্য তো সময়কে বের করে নেবেন, কোন সময় জিকির করবেন? 8 ঘন্টা ডিউটি করবেন, বাকি আপনার সামনে কত ঘন্টা বাকি আছে বলেন? 16 ঘন্টার মধ্যে আপনি কমপক্ষে বিবি বাল বাচ্চা সকলের মাঝখানে আপনি আরো 6 ঘন্টা নিয়ে যান, কয় ঘন্টা বাকি আছে? এর মধ্যে আরো 6 ঘন্টা ঘুমান, কয় ঘন্টা বাকি আছে? 4 ঘন্টার মধ্যে আপনি আরো বন্ধু বান্ধব করে আপনি 2.5 ঘন্টা দিয়ে দেন, কয় ঘন্টা আছে? এবার আপনি সন্ধ্যার থেকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত হিসাব করে 1.5 ঘন্টা বাইর করেন,
মাত্র দেড় ঘন্টা বাইর করেন। দেড় ঘন্টা বাইর করিয়া পটিয়ার মুক্তি সাহেবের মতো, পটিয়া মাদ্রাসা বোয়ালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো, হাট হাজারি মাদ্রাসা সাইর বুজুর্গ নূর জামে মসজিদের মধ্যে শুয়ে রয়েছে সুফি সাহেবের মতো, কাইম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো, আব্দুল হামিদ সামুদুম রহমাতুল্লাহ আলাইহির মতো, হজরত শাহ জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, হজরত সুলতান নানুপুরি রহমাতুল্লাহ আলাই, ওবায়দিয়া মাদ্রাসা নানুপুর জমিনের মধ্যে ঘুম যাইতে আছে। পশ্চিমবঙ্গের মধ্যে পাঁচ ভারত উপমহাদেশের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, যাকে বলতো বীর বাঙালি বাঘা আলেম, হজরতে মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো। আপনি দেড়টা ঘন্টা বাই করিয়া নেন, আমি হেদায়েতুল্লাহর কথা না, আমি হেদায়েতুল্লাহর কথা না। আমার আল্লাহ কোরআনে ডাক দেয়, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিহি, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিহি, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। এ যুবক তুই কোন দিকে যাও, এ যুবতী তুই কোন দিকে যাও, ওরে বুড়া বাবা রে, ঘরের মধ্যে যে তোমার বড় ড্রেসিং টেবিলের গ্লাস আছে, গ্লাসটার সামনে দাঁড়াইয়া তুমি যৌবন বয়সের চেহারা দিয়া চিন্তা ভাবনা করবা যে আমার সুন্দর ওই কসকসে কালো দাড়ি কে সাদা বানাইল, আমার শরীরটা তো সুন্দর ছিল, টাটকা যুবক ছিলাম, আমার শরীরটা কোন গুই সাহেবের চামড়ার মতো ধোকরা পটিয়া গেছে, এই পরিবর্তন আমার মধ্যে কে ঘটাইল? আমি হেদায়েতুল্লাহকে মানুষ একদিন বলব তরুণ বক্ত আসতে পারে, তরুণ বলে না আমার মধ্যে এই পরিবর্তন কে ঘটাইল? এই সমস্ত কথা চিন্তা করিয়া তুমি মাওলানা মাত্র দেড়টা ঘন্টা সময় দিয়ে আল্লাহ দরবারে দাঁড়া ডাক দাও, আল্লাহু হাজির, একদিন গভীর রাতে গঙ্গুই শহরের মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে আওয়াজ পাইতেছে, কে জানি গলা কাটা মুরগির মতো সটফট সটফট করতে আছে, পাশে দিয়া কোনো একজন মানুষ যাইতেছিলেন, আগাইতে আগাইতে দেখতে আছে একটা সুন্দর ঘর দেখা যায়, কিন্তু ঘরের দরজা কেন ভিতরে জানি কে গলা কাটা মুরগির মতো সটফট করে চিৎকার দিতেছে। ওই মানুষটা তার বোঝে নাই, ওই লোকটা ফাঁসা দিয়া জানালার ফাঁসা আছে না ফাঁক দিয়া তাকায় দেখতেছে, ঘরের মধ্যে কোনো মানুষ নাই, চিৎকার কিসের তাকায় দেখতে আছে, একজন মানুষের সাড়ে তিন হাত বডি জোড়ায় জোড়ায় আলাদা আলাদা হয়ে গেছে, এক জায়গায় হাত পড়িয়া রয়েছে, এক জায়গায় পা পড়েছে, এক জায়গায় কন্যা আলাদা হয়ে গেছে, আল্লাহু আকবার। জিজ্ঞাস করতে আছে এই লোকটাকে, এই লোকটা এলো কুতুবুল আলম ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহি, আল্লাহ, এ আমার যুবক ভাইরা বুড়া বাবার আপদ দ্বারা বলে না বলি না, আমি হেদায়েতুল্লাহ তোমাদেরকে অনুরোধ করি, হাতে বায়ে ধরি মাগ, এখনো সময় আছে, তুমি তওবা করো। হযরতে মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি কোনদিন রাত্রে ওয়াজ করতেন না, চট্টগ্রামের মধ্যে দিনের বেলা ওয়াজ এটা ওনার মেহনত, পটিয়ার মুফতি সাহেবের মেহনত, দিনের বেলায় ওয়াজ করতেন, মাতৃবেরাজে বয়ান শেষ। একদিন এক লোক জিজ্ঞেস করে, হুজুর রাত্রে ওয়াজ করেন না কারণ কি? কয়, রাত্রে তো ওয়াজের জন্য না, রাত্র তো গোলাগুলির জন্য, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম কুতুবুল আখতা তরকে দুনিয়া, তো দুনিয়াতে যে মানুষ ছিল দেওবন্দির জমিন থেকে যখন শেখ বসে বিদায় হয়ে যাবেন, সামান মাস থেকে পরিস্থিতি গ্রহণ করতে আসে যে দেশে যাইব না কোনো একজন বুজুর্গের সহপাতে থাকব, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন দেশে যাইব না, মানুষ হইতে আসছি, বাবাকে বলছি মোল্লা হয়ে আসবো,
খাটে মোল্লা হয়েই তারপর দেশে যাইব। দেওয়ান থেকে থানা ভবন চলে গেছেন, কোথায় থানা ভবনে যাওয়ার নাম লেখাই দিয়েছেন। ওই জায়গায় নিয়ম ছিল হাকিমি উম্মত থানবী রহমতের দরবারে কেউ গেলে আমি নাম ঠিকানা লিখতে হইব, ভর্তি হইতে হইব ছাত্রের মতো। এইটাও একটা মাদ্রাসা, চল্লিশ দিন সেখানে চিল্লা কাছি ইসলাহার জন্য সবাই ভর্তি নাম দিয়ে দিছে। ওখানে খানা ছিল ফ্রি, ইফতার সেহরি সবটি ফ্রি, সবাই ইফতারের টাইমে ইফতার করে এক দস্তরখানে আম দস্তরখানে, খানার সময় খানা খায়, সেহরির সময় সেহরি খায়। কিন্তু আজিব একটা লোক দেখতেছে না, খাবেন সব চিন্তা করলো যে সবাই হাজিরার সময় লাভবাহিক বলে এই শামসুলের ছেলেটা কোথায়। হজরতের কাছে পেশ করলো, হজরত বাংলাদেশ থেকে যে একটা ছেলে আসছে ফরিদপুর বাড়ি, ছেলেটার নাম শামসুল হক দেওয়ান থেকে আসছে, এ আমাদের দস্তরখানে শরিক হয় না, কোথায় থাকে তাও তো দেখি না। থানবী রহমাতুল্লাহ বলতেছেন একটু গোপনে খবর লও তো, বিষয়টা তো একটু রহস্যজনক। ঠিক ইফতারের আগে দেখতে আছে খানকার সিঁড়িবেয়ার ছাদে উঠতে আছে, হাতের মধ্যে একটা পেয়ালা, খাদেম দূরের থেকে দেখতেছে পানি দিয়া পেয়ালার মধ্যে একটা রুটি ভিজাইছে, হাত উঠে যার যার করে কান্দে আছে, আল্লাহ শেখ লুৎফর রহমান সাহেব বলছে আমার ছেলে এই দেশের মন্ত্রী হবে, আমার ছেলে আমার বাবা বলছিল যে তোমার ছেলে মন্ত্রী হইলে আমার ছেলে মন্ত্রী হবে, তোমার ছেলের চেয়ে আমার ছেলে কোনো দিকেই কম না। আমি আমার বাবাকে জবাব দিছিলাম, বাবা শেখ লুৎফর রহমানের ছেলে শেখ মুজিব এমপি মন্ত্রী হোক, আপনি দোয়া করেন আমি মোল্লা হইব, মোল্লা। তাল্লা তোমারে মৌলবী মোল্লা না বানাইয়া দেশে ফিরে আসিনা। কানতে কানতে আজান দিছে ইফতার, ওই এক রুটি, এই অবস্থায় গেল তার ইফতার। সেহরির টাইমে দেখতে আসে তাহাজ্জুদের জন্য সবার আগে ছাদে চলে গেছে, ইতমিনানের সাথে বারো রাকাত তাহাজ্জুদের পরে ওই আরেকটা রুটি ভিজাইছে, ওইটা সেহরি খাইতেছে। সকালবেলা থানবী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হযরত এই শামসুল হকের হালত, আচ্ছা যাও। ইশাকের পরে সমস্ত লোক খানকার দরবারের সামনে হাজির, থানবী রহমাতুল্লাহ ডাকতেছে, শামসুল হক লাব্বাইক, এধারে আ যাও। আসছে, সকলের সামনে বলতেছে আরো আসো, আসছে আরো আগাও, আগায় গেছে। থানবী রহমাতুল্লাহ আলাই বুকের মধ্যে সিনার মধ্যে নিয়ে জোরে একটা চাপ দিছে, সবার সামনে বলতে আছে শামসুল হক দেশে চলে যাও, আর এ দেশে তোমার থাকার দরকার নাই, দেশে যায় খেদমত কর। লম্বা সময় দেওবন্দে থাকার পরে আবার থানো ভবনে যায় আসে, কে কি এলেন শিখল, মক্কা মদিনা শরীফের নাম শোনেন না, মদিনার থেকে এই আসমানি কিতাব কোরআনের এলেম বের হয়েছে, এক সুরত কিতাবে কিতাবে, আর একটা সুরত হইল সিনা বা সিনা, রক্তে দাঁড়ি সিনা এ বা সিনা এ, রক্তে দাঁড়ি আইনা এ বা আইনা এ। মদিনার থেকে এলেম বের হয়েছে কয় রাস্তায়, দুই রাস্তা, দুইটা রাস্তা। প্রথম হইল এই মাদ্রাসা এই সিস্টেমে শিক্ষালাভ করা, দ্বিতীয় বেতার কেন্দ্র, বেতার কেন্দ্র বোঝেন না কোন অর্থ কি, আরে কোনো তার লাগে না, এটার নাম বেতার কেন্দ্র, কিছুই নাই, কোনো জয়েন নাই, সরাসরি সিনা বা সিনা, সিনার থেকে সিনা। এই এলেম শিক্ষার জন্য শামসুল হক ফরিদপুরি বলে আমি থানবীর দরবারে গোলামের মতো করিয়া থাকতাম, গোলাম যে এইভাবে থাকে
এই এলেমের দ্বারা কি হয়েছে, সদর সব মাদ্রাসা করছে বাংলাদেশে 82 খান, কয়খান? সর্বপ্রথম মাদ্রাসা কোথায় করছে? লালবাগ জামিয়া কোরআনিয়া, সদর সাহেব রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা করা লাগে, বড় কথাটা মাদ্রাসায় তাকে নিয়ে গেল। তখন পিজি হুজুর হাবিজুর রহমাতুল্লাহ আলাই বলল, এই মাদ্রাসা আপনাকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হইল, এই জন্য ওনাকে বলে সদর সাহেব, মানে সদরুল মোদারেসিন, সংক্ষেপে তার নাম হইল সদর সাহেব। সংক্ষেপে নাম কি? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, মাদ্রাসা হইল আল্লাহর হাবিবের একটা ঘর, এই কোরআন এই মাদ্রাসায় লেখাপড়ার জন্য আজকে আপনারা এই মাদ্রাসায় এসেছেন, বলেন ঠিক কিনা ভুল? আল্লাহ পাক রব্বুল আমিন সারে জমিনের মধ্যে আল্লাহ পছন্দ করছেন আল্লাহর কোরআন মানুষের সিনার মধ্যে থাক। এই দেখেন মানুষ যখন কোনো কিছু যেমন ভিডিও করে না, একজন কোরআনে হাফেজের সিনার মধ্যে কয় পারা কোরআন, হাফেজ এই কোরআন 30 পারা 2 বছর পর্যন্ত খালি পড়ছে, বলেন ঠিক কিনা ভুল? আমার আল্লাহ 2 বছর 2.5 বছর 3 বছরের মধ্যে তার 30 পারা কোরআন একজন মানুষের ছোট্ট একটা কলবের মধ্যে আল্লাহ পাক এইভাবে রেকর্ড করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একজন শিশু বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে, পিছনে হাজার মুসল্লিরা তারাবীর নামাজে ইক্তেদা করতেছে, কি করে না? আল্লাহর হাবিব চাইতেন আমি প্রথম অবস্থা বড় তাড়াহুড়া করতাম। ওহির প্রাম্বে যখন দ্বিতীয়বার আয়াত নাজিল হইল, আল্লাহ পাক বলে দিলেন রসুল আপনি তাড়াহুড়া করবেন না, আপনি খালি কান পাতিয়ে শুনতে থাকবেন, জিব্রাইল কি বলে শুধু শুনবেন। জিব্রাইলের তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের কোরআন শরীফ মুখস্থ হইয়া যাইত। আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির বাণী আসলো, এই ওহির বাণী যেদিন আসলো এদিন আল্লাহর নবীর শরীরে জ্বর এসে গেল। আল্লাহর নবী বলতে আছেন আমি এমন পরেশান হয়ে গেলাম, আমি খাদিজাকে বললাম জামিলুনি, খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার শরীরে জ্বর এসে গেছে, একমাত্র কোরআন। আজকে আপনারা কোরআনের মাজমায় বসে আছেন, এটা সন করা মাদ্রাসার নাম রাখছে বাইতুর রসুল মাদ্রাসা, নবীজির ঘর নাম রাখছে নবীর ঘর, নবীর ঘরের মাদ্রাসার সামনে বসে আছেন, খুশি না রাজা? সবাই জবানে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের একখান আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আমিন আয়াতের মধ্যে বলতে আছেন যারা নিশি রাত্রে গভীর রজনীতে রুকুর মধ্যে সেজদার মধ্যে কেয়ামের মধ্যে মোনাজাত দোয়ার মধ্যে কাটাইয়া দেয়, আমার এই মোমেন আর নাফরমান কোনদিন সমান হতে পারে না, কি বলেন ঠিক কিনা ভুল? আল্লাহ বলে হাবিব মোমেন আর নাফরমান কোনদিন সমান হতে পারে না। কুল হালিয়াস্তাউবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারাও কোনদিন সমান হতে পারে না। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন কোনো আপত্তি নাই, আপনার ছেলেকে আপনি পিএইচডি বানাইছেন কোনো আপত্তি নাই, আপনার ছেলেকে আপনি পাইলট বানাইছেন কোনো আপত্তি নাই, ডাক্তারেরও দরকার আছে পাইলটেরও দরকার আছে, কি বানান আছে না নাই? এবং আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে আমরা স্যালুট দেই, কিন্তু আমার যুবক ভাইরা ধনী বাবার আগুনে জ্ঞানীরা আপনি সর্বপ্রথম কোন শিক্ষায় শিক্ষিত বানাইবেন, এই কথা কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহর হাবিব বলতে আছেন সারা পৃথিবীর সকল মানব জাতির জন্য সর্বোত্তম শিক্ষা হইল কোরআনের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কোরআন আমার জবানের কথা, আমি কোরআনকে সরাসরি জমিনের মধ্যে একটা কলমের মধ্যে ছাড়ছি, এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলম। এই কোরআন এমন এক জিনিস
এই কোরআন মানুষ যখন তেলাওয়াত করবে আল্লাহ পাকের অজস্র ধারা তার উপর রহমত নাজিল হইতে থাকবে। আল্লাহ বলতা যে তুমি আমার সাথে যদি সত্যিকারে কথাই বলতে চাও অজু বানাইয়া কোরআন শরীফ নিয়ে তুমি তেলাওয়াত করা শুরু করে দাও। বান্দা যখন বিসমিল্লাহ শব্দ বলে কি বলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আসমানি সাইখান কিতাব তেলাওয়াত কমপ্লিট সব হইয়া যায়। আসমানি কয়খানা কিতাব ইঞ্জিল তাওরাত জবুর ফোরকান আল্লাহর হাবিব বলতে আছে বিসমিল্লাহ মানে একটা শব্দ বিসমিল্লাহর মধ্যে ১৯টি হরফ আছে কয়টি জাহান্নামের দরজা হইল ১৯টি কয়টি জাহান্নামের প্রধান গেট থেকে পুরা জাহান্নামের মধ্যে প্রধান গেট থেকে শুরু করে বড় বড় ১৯টা গেট আছে প্রধান গেটের মধ্যে একজন ফেরেশতা দাঁড়ায় আছে ওনার নাম মালেক। আল্লাহর হাবিব বলে ফজরের নামাজের পরে আল্লাহর কোন বান্দা ভাঞ্জ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার পাঠ করে জাহান্নামের ১৯টা গেট থেকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন সকালবেলা ফজরের সময় কেউ যদি এশাক নামাজ পড়ার আগে তার ওই নামাজের স্থানে বসে বসে সে কোরআন শরীফ থেকে উল্লেখযোগ্য কয়েকটা সূরা পড়ে যেমন কেউ যদি সূরা ইজাজুল সিলাফিল আরব এই সূরাটা পড়ে তাই কোরআনের অর্ধেক তার তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দা যদি সূরা ইখলাস ৩বার পাঠ করে ৩৫ পারা কোরআন খতমের সওয়াব তার হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দা যদি একবার সূরা কাফিরুন কুল ইয়ার কাফিরুন তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলে তার কোরআনের চার অংশের একাংশ তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে সূরানে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে এই সূরার নাম রাখছে রুহুল কোরআন বলেন মূল নামটা কি এই যে হুজুররা বলতাছে ইয়াসিন মাদ্রাসায় পড়ার কারণে বলতে আছে না না পড়ার কারণে আল্লাহর নবী বলে সূরা ইয়াসিন রুহুল কোরআন কেউ একবার পাঠ করলে ১০ খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে সূরা ফাতিহা যদি একবার তেলাওয়াত করে কয়বার একবার তেলাওয়াত যদি করে একবার তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে দেয় এই পানিটা কোনো রুগীরে খাওয়াইয়া দেয় এই রুগীটা ভালো হইয়া যাবে। এই সূরার নাম হলো সূরাতুর শেফা বলেন এই সূরার নাম কি এই কোরআন শরীফ আপনারা সবাই পড়তে রাজি আছেন কে কে রাজি আল্লাহকে হাত দেখান নারায়ণ তাকবীর। কোরআনের অভিশাপ থেকে বাঁচার জন্য দৈনন্দিন জীবনে কমপক্ষে ১০টি আয়াত যদি কেউ না পারে সে কোরআনের অভিশাপ থেকে বাঁচতে পারবে না। আমাদের কোরআন শরীফ পড়ার টাইম কোথায় সকালবেলা মা আদরের মা আদরের সন্তানকে সাথে নিয়ে ব্যাগ বাটি যাতে সব নিয়ে সোজা কোথায় যায় স্কুলে যায় কিনার গার্ডেনে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে নাকডোল রাজর বাজে বাজতে বাজতে সল্লো ডুলি ডুলি গেল কমলা ফুলি এই পড়া জন্য এই পড়া পড়াইতে এই পড়ায় শিক্ষিত হওয়ার জন্য এই শিক্ষা দানের জন্য বাবার ১০০০ টাকা না লক্ষ কোটি টাকা ব্যয় হইতেছে বলেন ঠিক কিনা বল। আপনারা একজন ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ডাক্তার হইতে কত টাকা লাগে তা ডাক্তার হইতে গেলে এই আগডুম বাগডুম এটা পড়ছে কি পড়ে নেয় আপনি মহাদেশ মুক্তি যাই হন আপনি প্রথম আলিফ বাতাসা পড়ছেন কি পড়েন নাই তা মাদ্রাসার শুরু আলিফ বাতা স্কুলের শুরু কি ক খ সরে সরে এ বি সি ডি ঠিক কিনা বল আপনি এই শিক্ষায় শিক্ষিত হইয়া আপনি লাভ করবেন কি একদম ভালো ডাক্তার হবেন চেম্বার নিয়ে বসবেন কোন কোন ডাক্তারের সিরিয়াল পাইতে ৬ মাস সময় লাগে বলেন ঠিক কিনা বল এরপর আপনি ডাক্তার দেখাইবেন তার ভিজিট ১,০০০ টাকা আপনাদের জিজ্ঞেস করি এই ডাক্তার সবের কাছে জানাজার মাসলা জানা আছে কবরে লাশ হওয়ার পর সিনায় বুকে হাত দিয়ে দোয়া পরে এই দোয়া জানা আছে
আচ্ছা এই ডাক্তার সাহেবের কাছে গোসলের মাসালা জানা আছে, কাপড় কাটার তরিকা জানা আছে, কবর কিভাবে করবে জানা আছে? আপনাকে জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব যে পড়ছে আর বাবা যে কোটি টাকা ব্যয় করিয়া ডাক্তার বানাইছে, জানাজার ইমাম বানাইতে পারে নাই, বাবা আর এই ডাক্তার সাহেব বাপ ছেলে দুইজন, এই মানুষ কোরআন হাদিস মতে এরা কি নেককার দিনদার না বদকার? কেয়ামতের ময়দানে এই ডাক্তার বাবাকে আসামি বানাবে, কি বানাবে? আমার বাবা তার ব্রেনে এই কাজ করছে, আমি ডাক্তার হইলে ভালো হবে, আল্লাহ আমার বিচার, আমার বাবার ব্রেনে এই কাজ করলো না যে আমারে মক্তবে দিয়া কোরআনে হাফেজ আলেম বানাবে, আমি আজকে একা কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে ডাকো তার পিতাকে, ফেরেশতারা তার পিতাকে আনবে, অনেক বড় বিশাল ডাক্তার, এই ডাক্তারের বাবা আয়শা দাঁড়ানোর সাথে সাথে ফেরেশতারা আল্লাহর হুকুমের সওয়ায়া দিবে। বড় দুঃখ, বড় আক্ষেপের কথা, আল্লাহ বলবে তুমি তোমার বাবার সিনার উপরে পাড়া দে, বলেন নাউজুবিল্লাহ, পাড়া দেওয়ার পরে পিছন থেকে কইব ধাক্কা দে, উপরের ডরও দে নিচের ডরও দে, দনজন কোথায়? এই শিক্ষার বলে, এই শিক্ষার গৌরবে আজকে আমাদেরকে আলেমদেরকে এরা কোনো মানুষ মনে করে না, বলেন ঠিক কিনা? আপনাকে জিজ্ঞেস করি, আমরা কি মানুষ না অন্য কিছু? আমাদের হাত পা আছে না নাই? আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেখাইতে পারি, একটা ছেলে যদি এখন ডাক দেই, ওই ছেলেটাকে বলি তুমি বলো কিভাবে জানাজার নামাজ পড়ে, পারবে কি পারবে না? কিভাবে ঈদের নামাজ পড়ে, পারবে কি পারবে না? কিভাবে ঈদের খুতবা দেয়, পড়তে পারবে কি পারবে না? তাহলে আমনের সন্তানকে আমনে কোন দিকে দিলেন? হ্যাঁ, এক লোক পেশাব করতে দাঁড়াইছে, আর এক লোক তাকায় রয়েছে যে কিভাবে পেশাব করে। এখন উনি প্রসাব করতে যাইয়া একবার বসে একবার ওঠে, চেইন খুলছে কিন্তু পেশাব বের হয় না। তা ওই লোকটা বলছে লোকটার খুব কষ্ট হইতে আছে, যার প্রসাব করার পরে কয় ভাই মনে কিছু নিবেন না, ডন মাইন্ড, কয় বলেন, কয় আপনি এরকম বললেন কেন? কয় ভাই শোনেন হুজুর, আমি যেই পোশাক পরছি এই পোশাক দিয়ে আমার পেশাব বের হয় না। কেয়া কয় এত টাইট, বইতে গেলেও ঝামেলা, দাঁড়াই তো ঝামেলা, তা কোথা দিয়া পেশাব করছে? যে সমস্ত লোকের টাইট ফিট পোশাক পরে তাদের কোনো সময় দেখবেন প্রসাব ক্লিয়ার হয় না, এই জন্য তাদের বহুমূত্র হওয়ার সম্ভাবনা বেশি। আর আমার অবস্থা তো বোঝে নেই, খোলামেলা লুঙ্গি ঢিলা ঢালা পায়জামি সেন্ডার টান্নি আসতে হবে সারিয়ে দিই, কোনো ঝামেলা নেই, কিরে কথা কা? মরহুম আব্দুল গাফফার সাহেবের নাম শুনছেন? ওনাকে দেখছেন আপনারা? দেখেন নাই? ওনাকে আমি দেখছি, একই স্টেজ ওনার সাথে আমি কয়েক জায়গায় বয়ান করছি, সর্বোত্তম আল্লাহর ওলি আব্দুল গাফফার সাহেবের সাথে আমি ওয়াজ করছি, গোড়াশাল পলাশথানা পাটিল এইজার যেখানে সার কারখানা বলে ওখানে ইসলামী সম্মেলন। তাই উনি আর এক জায়গায় বয়ানে যাবে, আগে উনি পালানিছে, আগে ওয়াজ করবে। তো একসাথে খাইতে বসি, তো উনি খাইতে খাইতে আস্তে আস্তে অল্প কয়টা পারোটাই খাইছে, কয়টা খাইছে শুনবেন? বারোটা। আমি আমার দাদা কইতাম, আমার নাতি বলতো, তাই বলতেছি ওয়াজ করবেন না আপনি, পারোটা তো বারোটা খাইছেন, কয় শোন পারোটা ষোলোটা খাইতাম, ওয়াজে যাই জন্য চারটে কম খাইছি। যেমন খাওয়াই এমন পিলিয়ার, এমন কালা, কত যে কালো ছিল, যারা দেখছে তাকে জিজ্ঞেস করেন, সুরসার ছিল না, কথা বলতো মানুষ মধুর মতো, মজা কথা শুনতো। তো ওনার কথা কেন বলছি শুনবেন? উনি জিনজিরা মসজিদ, জিনজিরা মসজিদের ইমাম ছিল তৎকালীন যুগে, বড় কাঠারার মাদ্রাসার হুজুর, ওনাকে বউ হুজুর বলতো। কি হুজুর? বউ হুজুর। এই জন্য বলতো, প্রথম উনি এইভাবে রুমাল মাথায় দিতেন, এই দেখেন রুমাল এইভাবে মাথায় দিয়া, এরপরে ছাতি দিতেন মাথায়, মানে বউর মতো পর্দা করতেন, এত বড় বুজুর্গ ছিল।
ওই বুজুর্গ ছিল, এই জন্য সেরকম আর এক বুজুর্গ আল্লাহ তারে দান করছে, মাওলানা ফরিদুজ্জামান সাহেব, ওনার পিতাই বউ বুজুর্গ, যিনি বর্তমান জিঞ্জিরা মসজিদের খতিব, সানমিয়া মাদ্রাসার উনি শেখুল হাদিস ফরিদুজ্জামান সাহেবের পিতা। ওই মসজিদে আব্দুল গাফফার সাহেব 29 বছর কোরআন তফসির করছে। কত বছর? উনি নিজে বলছে, কয় আমি সুরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত সেখানে তফসির করছি। কয় একদিন গুদানা পাড়াইয়া মিটফোর এই হাসপাতালের এখানে নামছি, কয় নামার পর দেখি হাসপাতালের ওয়ালের মধ্যে উনি ঢাকায় ভাষায় কইত, কয় এক ভদ্রলোক দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে একটা সান্না করে হইতে আছে, কয় মেজাজটা খারাপ হয়ে গেল, কয় আমি দিয়ে আবার দাঁড়ায় গেলাম, পেশাব শেষে পরে ডাক দিলাম এদিকে আয়, রাত্র কালো অন্ধকারকে আমার শরীর তো আরো সুন্দর, কয় আবার দিকে দৌড়ায় গেল, কয় আমি গেলাম দৌড়াইস না সবুর, কয় আমার চিনস, কয় না হুজুর, আমার নাম মৌলী আব্দুল গাফফার, কয় হুজুর কি হয়েছে, কয় কিছু হয় না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে চেষ্টা কর, বলার সাথে সাথে কয় হুজুর মনে কিছু নেবেন না, কয় মনে কিছু নেব না, কয় হুজুর আমার একটা রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের পরামর্শ মতে আমি সব কাজই করতেছি, ডাক্তার আমাকে বলছে যে তুমি আর বৈশা পেশাব করবে না, কেন বৈশা পেশাব করলে পেশাব আর প্রসাবের যে গ্যাসটা তোমার নাকে যে প্যাটে ঢুকলে এই রোগ আরো বৃদ্ধি পাবে, মরণের ভয় হুজুর আমি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি, মৃত্যুর ভয় বলে খারায় পেশাব করে। আব্দুল গাফফার সাহেব কয় আচ্ছা ঠিক আছে, তুমি কত বছর যাবত এই কাজ করো? কয় অনেক দিন হয়েছে। কয় আমি আব্দুল গাফফার বুঝ হওয়ার পর থেকে বৈশা পেশাব করি, তাইলে তোমার থিওরিতে ডাক্তারের থিওরিতে তুমি শক্তিশালী বেশি, আয় তুই আর আমি লাগুম, দেহি টানা পারে, তুমি যদি পারো আমার লাগে আমিও তোর লাগে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করুন, আর আমি যদি পারি তুই করবি কি? বলার সাথে সাথে আব্দুল গাফফার সাহেব নিজে বলছে এই কথা, ওই কথা শুনে দিয়েছি, কয় আমার দোনো পায়ে ধরায় দিল, হুজুর আমার বুঝ হয়ে গেছে আমি আর জীবনে এরকম দাঁড়ায় দাঁড়ায় পেশাব করুন না। দেখছেন ডাক্তারের থিওরি, এত বড় আলেম ছিল আব্দুল গাফফার সাহেব, দাঁড়ায় পেশাব করে মানুষ না গরুতে, আমরা কোথায় ছিল পানা ছাগল গরু কুকুর শ্রীগালারা দাঁড়ায় পেশাব করে না, বৈশা পেশাব করে। আচ্ছা একটা মানুষ যদি দাঁড়ায় পেশাব করে এটা কি মানুষ না গরু? সে যদিও মানুষ, তার আচরণটা কিসের আচরণ? গরু ছাগলের, বলেন ঠিক কিনা ভুল? সত্য কথা বলবেন, লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই, পার্সেন্টেজ হিসাবে মাদ্রাসার কোনো ফুলা ফানারে আপনারা কোনোদিন দাঁড়ায় পেশাব করতে দেখছেন? আচ্ছা স্কুলের ছাত্রকে দেখছেন? তাহলে যেই শিক্ষায় আপনাকে প্রসাদ দাঁড়ায়া করাইল, যেই শিক্ষায় আপনাকে শার্ট প্যান্ট করাইল, সুন্নতের বরখেলাপ করাইল, এই শিক্ষায় কোনোদিন কবর হাসর মিজান পলসুরাতে নাজাতের আশা আছে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম শিক্ষা করা মহিলা পুরুষ সকলের জন্য কি ফরজ, এই ফরজ যদি কেউ শিক্ষা না করে, এই ফরজ যদি তার থেকে কি হয়ে যায়, কথা বল না কেন ছুটে যায় কেয়ামতের আদালতে আল্লাহর দরবারে সে আসামি। কেয়ামত বোঝেন? আহ, কোরআন শরীফে একটা সুরা আছে 30 পারার মধ্যে, এই সুরার নাম হলো সুরা আত-তাকবীর, ইদা শামসু কুব্বিরাত। এই সুরা আল্লাহর এক কলি পড়তেছিলেন, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ওয়া ইদা জিবালু সুজ্জিরাত ওয়া ইদা বাইশারু উত্তিলাত ওয়া ইদা উহুশু হুশিরাত ওয়া ইদা বিহারু সুজ্জিরাত ওয়া ইদা নুফুসু জুম্মিজাত, এটা পড়তেছিলেন আর ঠাস ঠাস আওয়াজ হইতেছিল। পিছন থেকে একজন বলে, ইমাম সাহেব এই সুরাটা পড়া বন্ধ করেন, এই পর্যন্ত আপনি নামাজের প্রথম রাকাতে 4 জন মৃত্যুবরণ করেছে,
কয়জন আমনে করতে হেনে কি ওর কলি জগ কাপায় নাই ঠিক কিনা ভুল যখন সূর্যকে আরোহিত হয়ে যাবে, যেই সূর্য আপনাকে আরো দান করে, যেই সূর্য আপনার লাকড়ি কাঁচা লাকড়ি শুকাইয়া ফেলায়, যেই সূর্য মহিলাদের সেদ্ধ ধানকে এক রৌদে শুকাইয়া ফেলায় চাউলে পরিণত করে দেয়, যেই সূর্য তোমার ভিজা জমিনকে কাটকা কটকটির মতো শুকাইয়া ফেটে সংসির করে দেয়, বলেন ঠিক কিনা ভুল? আমার আল্লাহ বলতাছে যার শামসু কুবিরাত, হে নবী যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে, ওয়াইজান নুজুমুন কাদারাত, তারকাগুলো উজ্জ্বল মিটমিটে জ্বলতে আছে, তারকাগুলো মলিন হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তারকার কোনো আলো থাকবে না। ওয়াইজাল জিবালু সুজ্জিরাত, এই দিন পাহাড় প্রসারিত হয়ে যাবে, বলে আল্লাহু আকবার। আর এক জায়গায় বলছে ওয়াইজাস সামাম, কি আসমানটা ঠাস ঠাস করে ফেটে যাবে, পাহাড়টা রুই তুলার মতো হয়ে যাবে, পাইজালে ঐশার উত্তিলাত, আরবের প্রিয় ছিল সবচেয়ে একটা জানোয়ার, সেটা হইল উট, দশ মাসের উট, গর্ভবতী উটনি গর্ভপাত হয়ে যাবে, দশ মাসের উদরে সন্তান পেট থেকে বের হয়ে যাবে, সে টের পাবে না। এবং এরপরের আয়াতে বলতে আছে যে সমস্ত বন্য পশুগুলো একাত্র হইয়া চেঁচানি শুরু করে দিবে, তাদের কোনো মানুষের প্রতি আক্রোশ থাকবে না, তারা কোনো মানুষকে আঘাত করবে চিন্তা চেতনা তাদের থাকবে না। আল্লাহর হাবিব বলে ওই দিনকেই তোমরা কেয়ামতের দিন হিসাবে বুঝে নিও, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, ওয়াইজাল বিহারু, ওয়াইজাল বিহারু সুজ্জিরা, সমুদ্র উত্তাল হয়ে যাবে। এই সূরার তাফসিরে বলতে আছে চন্দ্র সূর্য গুলা সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে যাবে, সাথে সাথে পানি গুলা জাহান্নামের আগুন হয়ে যাবে। তাফসিরে বলতে আছে সূর্যটা যখন সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে যাবে, পানি আর পানি থাকবে না, পানিগুলো আগুনে পরিণত জাহান্নাম হয়ে যাবে। এ আমার কুনি জ্ঞানী ভাইরা, এই কোরআন জমিনের মধ্যে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন, নবীরা বলছে এই এলেম শিক্ষা করা ফরজ, এই এলেম শিক্ষার জন্য আজকে একটা মাদ্রাসা, বলেন ঠিক কিনা ভুল? আমি আপনাদের কার কষ্ট দিব না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করিয়া দিব। দুই দিন ব্যাপী মাহফিল হয়েছে মাদ্রাসায়, একমাত্র মাদ্রাসার খাতিরে আমরা এখানে এসেছি, বলেন ঠিক কিনা ভুল? কিসের খাতিরে? মাদ্রাসার খাতিরে এসেছি। মাদ্রাসায় পড়লে ওলি হওয়া যায়, মাদ্রাসায় পড়লে কুতুব হওয়া যায়, মাদ্রাসায় পড়লে গৌস হওয়া যায়, মাদ্রাসায় পড়লে ইমাম হওয়া যায়, মাদ্রাসায় পড়লে খতিব হওয়া যায়, মাদ্রাসায় পড়লে জমিনের মধ্যে মানুষের খেদমত করা যায়, মাদ্রাসায় না পড়লে আমাদের নিজের জীবন কোনোদিনও ধন্য হবে না। মাদ্রাসা আছে তো জমিন আছে, মাদ্রাসা থাকবে না এই জমিন থাকবে না, বলেন ঠিক কিনা ভুল? এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আমরা এই মাদ্রাসার প্রতি সকলে নেক নজর রাখতে রাজি আছি না? আমি আপনাদের কাছে আরজ করব, অনুরোধ করব, আপনাদের হাতে পায়ে ধরব, আপনারা কোনোদিন দুইটা জিনিসের উপরে কোনো আপত্তি করবেন না। কয়টি? এক নম্বরে আল্লাহর কালাম, দুই নম্বরে নবীজির হাদিস। কে কে ওয়াদা করতে পারে হাত দেখান, নারায়ণ তাকবীর, আল্লাহ সকলকে কবুল করে। এই যে হাত উঠাইছেন, হাতকে দেখলো আল্লাহ,
কেয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে উঠাইবেন, মানুষ ভাগে ভাগে আলাদা আলাদা উঠবে, চোর চোরের সাথে, ডাকাইত ডাকাইতের সাথে, গুন্ডা গুন্ডার সাথে, অলি অলির সাথে, আলেম আলেমের সাথে, তালেব আলেম তালেবের সাথে, এর আলাদা উঠবো, কাফেররা কাফেরদের দলের সাথে উঠবো, মুসলমান কাফেররা আলাদা 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 উঠবে, সব আদালতগুলা আলাদা হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে ডাক দিবে, কয় ব্যক্তিকে, এই অমুক আবদুল্লাহ আসো, আল্লাহর সামনে চলিয়ে যাবে একবারে। আল্লাহ তারে কি কয় শোনেন, তুমি দেখো তো তখন আয়নার মতো দেখবে, সে কি নিয়ে হাজির হয়েছে সেটা স্পষ্ট, কিসের মতো দেখবে, দেখার পরে দেখবে না কোনো গুণা বাকি নাই, বলবে এই গুণা করছো করছি, এই গুণা করছো করছি, সবাই স্বীকার হইতে আছে, বলতেছে বান্দা তুমি কি জাহান্নাম দেখো না, তাও দেখি খোদা। তুমি গুণাও স্বীকার করলা, জাহান্নামও দেখতেছ, তোমার ভয় হইতেছে না, কয় আমার তো ভয় আছে, তোমার ভয় থাকার পরে কেন তুমি এইভাবে সহজে জব দাও, আল্লাহ আমার একটা কথা মনে পড়ছে, কি আমি কোন এক ওয়াজের মজলিসে একজন আলেমের জবান থেকে শুনছিলাম, তোমার নাম যে রহমান এটা শুধু দুনিয়াতেই না আখেরাতেও নাকি কোন কোন জায়গায় তোমার রহমত প্রকাশ পাবে, তুমি যে গফফার, তুমি ক্ষমা প্রকাশ করে দিবে। আল্লাহ সাথে সাথে বান্দার দিকে তাকাইয়া কুদরতি মুস্কি হাসি দিয়া দিবে, আল্লাহ বলবে আলেমের কথা সত্য, কোরআনের কথা সত্য, হাদিসের কথা সত্য, নবী বলছে সত্য, বান্দা তুই যখন তোর গুনাহ স্বীকার করলা জাহান্নামও দেখতে আছে, আমি আল্লাহ পাকের রহমতের আশা এখনো করস, আমি আল্লাহ তোরে আজকেও আমার রহমত দিয়ে তোরে মাফ করে দিলাম। আপনি কেন বান্দার দিকে দৌড়াইতে আছেন, স্ত্রী 30 বছর পরে আপনার সাথে গন্ডগোল লাগাইবে কিনা, সামান্য একটা কারণে তাড়াতাড়ি আসেন, আমি এই স্বামীর বাতার খাইব না, ব্যাপার কি আসতে বলবো, আসার পর যত অভিযোগ ছিল ফাইল গুলার মতো জমা করিয়া দিছে, বাবা বলতে আছে আমার মেয়ে ঘরে রাখবো তবুও তোর মতো বাবার সাথে ছেলের বিভেদ হয় কি হয় না, ভাইয়ের সাথে ভাই মামলা মকদ্দমা হয় কি হয় না, জব দেন। আমার আল্লাহ বলতেছে বান্দা তুই তোর ভাই খানা খাও না, ভাই তোর খানা খায় না, তুমি তোমার বাবার খানা খাও না, ছেলে বাবাকে খাওয়ায় না, কে খাওয়ায়, আমার আল্লাহ বলতাছে 30 বছরের সম্পর্ক সামান্য একটু সদায় কারণে শেষ হইয়া যায়, আমি আল্লাহ তোর মায়ের পেটের থেকে তোরে পালা শুরু করে দিয়েছি, তোমার হাত ছিল না, পাও ছিল না, কর্ম ছিল না, নাসিকা ছিল না, জিহবা ছিল না, তুমি কিছু জানতা না, কিছু বুঝতা না, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, বান্দা কিছু জানতো না, বান্দা কিছু বুঝতো না, আল্লাহকে হাত ছিল না, পাও ছিল না, কর্ম নাসিকা জিহবা তোমার কাছে কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দান করেছি, দর্শন শক্তি দান করেছি, আমি তোমাকে ব্রেন শক্তি দান করেছি, বিদ্যা বুদ্ধি যা কিছু সব আমি তোমাকে দান করেছি, আমি আল্লাহর সাথে জমিনের মধ্যে তুমি 30-40-50 বছর যাবত এক লাগাতার একটা নানা ফরমানি শুরু করে দিয়েছো, মসজিদ আজান দে আল্লাহু আকবার তুমি অফিসে আছো, এইভাবে সবাই যখন বারো কাজে ছিল তখন তুমি সিনেমা হলে ছিলা, ভোর রাত্রে যখন আমার বান্দা আমার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে তখন তুমি সারা রাত্র টিভির মঞ্চে কাটাইছো, বলেন এরকম বান্দা আছে না নাই, তুমি তোমার স্ত্রীর মহব্বতে প্রেমে পড়ে তুমি আল্লাহর হুকুম আহকাম রসুলের তরিকা সব বরবাদ করে দিছো, আমার আল্লাহ বলে সকালবেলা যাবার অফিসে রওনা করছো, গাড়ির নিচে তোমাকে আমি আল্লাহ ফালাই নাই,
এত অন্যায় করে বলে তুমি যে রাস্তা নিয়ে চলতেছে মাটির মধ্যে কারণের মতো তোমাকে আমি আল্লাহ বাবাইয়া দেই নাই। এত অন্যায় করার পর রাত্রে শুয়ে রয়েছো, রাত্রে ওই ফুলের বিছানায় তোমার স্ত্রীর সাথে আমি আল্লাহ সকালবেলা তোমাকে এমন সুন্দর করে সুস্থ শরীরে জাগাইয়া দিছি, আমার বন্ধুর মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য ব্যবধান রাখি নাই। বান্দারে আমি পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে তোমাদের পিছনে রাখার জন্য পাঠাইছি, প্রথম নবীদেরকে পাঠাইছি, নবীদের রাখালি যখন শেষ হয়ে গেছে শাহবাজ মাইনদের রাখালি শুরু হইয়া গেছে, শাহবাজ মাইনদের রাখালি করার পরে তাবিন তাবিন খোলাফায়ে রাশেদিন আইমা মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখ্খিরিন সর্বশ্রেষ্ঠ বুযুর্গানদের, এখন আসছে উলামা পীর মাশায়েখের সময়। বাংলার জমিনের মধ্যে বলেন আলেম আছে না ভাই? বড় বড় আলেম আমাদেরকে হাতে ধরতে আছে, পায়ে ধরতে আছে। দক্ষিণ বাংলা একজন আল্লাহ ছিল, আল্লাহ কুতুব ছিল, নাম ছিল পীরে ফজলুল করিম রহমাতুল্লাহ। আমার হঠাৎ পীর হুজুরের কথা মনে পড়ছে, আল্লাহর ওলি যখন বয়ান করতেন হাতে ভাই দেরিয়া বাবারা ভাইরা বলে তারপরে বয়ান করতেন, কি করতেন না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি লম্বা সময় বাংলার জমিনের আনাসে কানাসে মানুষের হাতে ভাই দেরিয়া একজন রিক্সাওয়ালাকে টুপি পাগড়ি পাঞ্জাবি শরীরে উঠাইয়া দিছে। তিন দিন যদি সর্বনের ময়দানে কোন আল্লাহর বান্দা থাকে, যত বড় কাট্টা মোনাফিকের দেগাবাজি হোক না কেন, ওই তিন দিন সর্বনের মাদ্রাসার ছাত্র হইয়া তারপরে বাড়িতে ফিরে বলেন ঠিক কিনা ভুল, গভীর রাত্রে যখন কোন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ রে আমার কেউ নাই, আল্লাহকে আমার এত মায়া লাগে বান্দা, আমি আর তোর গুনাহের দিকে তাকাই না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুনাজাত দিয়ে কানতেন আর বলতেন, আইসে বাইসো টেলিয়ে ইনসান নিহি এরাদের একটু বান্দা খাই মেহু মান্ডি, আইসে বাইসো সে দোয়া লমকি নিহি মত লম্বু যে চশমে গিরিয়া সিনা বেরিয়া করমাতাইয়া রম্বু যে শ্বশুর বাড়ির জামাই বানাইয়া পাঠায় না, তুমি হইলা আল্লাহর গোলাম, গোলামের কাজ হইলো গনিমের ডিউটি করা। আমার প্রতি যদি আল্লাহ তোর দয়া মায়া থাকে আমাকে শেষরাত্রের গোলাম বানাইয়া দে। তোমার সুস্থ শরীরে সারা নামাজের পরে লম্বা সময় তোমার বিবির কাছে আরামে ঘুমাইতে সুযোগ দিল, ওই আল্লাহ তোমার শেষ রাত্রে ওঠার জন্য ডাক দিতে আছে, আয় বান্দা আয়, মান্নারে তুই আমার ঘর বাড়াইস, আমার ডাক দে আল্লাহ। একবার যদি আল্লাহর কোন বান্দা আল্লাহকে ডাক দেয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন সাড়ে হাজার গুণে মাফ হয়ে যায়। জমিনের মধ্যে যত নবী পাঠাইছেন কোন নবীরা নাই জাল্লার দরবারে কান্দে নাই, এই জন্য কাঙ্গনীয় বান্দা নাই কবে যায় না। আল্লাহর আশেক প্রিয় না হইয়া তুমি কবরে গেলে মাওলার কবরে তুমি কোনো শান্তি পাইবে না, কবর নিজে ডাক দেয় আনা বাইতুল হাসা, আমি কবর অন্ধকার ঘর, আনা বাইতুল দূর, কবর সাপ বিস্তর ঘর, একটা দুই ডানা কবরের মধ্যে নবীর ঘোষণা 99টা সাপ হাজির হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে কবর তোমার জন্য যদি নগরবার হয়ে যাও এমন ভাবে
করে চাপ শুরু করে দিবে, দুই দিক থেকে কবরটা মিলিয়া যাবে, এমন ভাবে চাপ দিবে কট 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 করে হাতটি গুলো সুরমা হয়ে যাবে। মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করে নেন, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নেন, আল্লাহর সম্পদের যত ভাই আছে সবাইকে মাফ করে নেন। আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে থাকার জন্য এখানে পাঠায় নেয়। আল্লাহ আসার সময় বলিয়ে দিছে আমার কাছে আসতে হবে। চলেন আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিন জিন্দা করার জন্য ওয়াদা করি, আমি রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি? হাত দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাত গুলাকে কবুল করে নেন, সাউন্ড বাড়িয়ে দেন। আল্লাহ এদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এরা যে যে কাজ করে কাজের মধ্যে খায়ের বরকত দিয়া দেন। হাত নামান। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি বলছে, চারটা জিনিস একত্র হইলে ওখানে একটা দিন প্রতিষ্ঠা জিন্দা হয়ে যায়। কয়েকটি জিনিস? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চার জিনিসের দ্বারা জমিনের দিন কি হয়? পয়দা হয়, প্রতিষ্ঠা হয়, জীবিত থাকে, জিন্দা থাকে। এক নম্বরে উলমুল উলামা, যদি জমিনে আলেম থাকে কি থাকে? দুই নম্বরে দোয়াউল ফকারের আল্লাহ ওলাদের দোয়া থাকে। মাদ্রাসায় এক নম্বরে আলেম লাগবে, আলেম আছে না নাই? দুই নম্বরে দোয়া লাগবে, দোয়া চলতেছে কি চলে না? সাখাওয়াতুল আগনিয়া, ধনীদের সম্পদ ব্যয় করতে হবে। তিন, চার নম্বরে আব্দুল ওমারা ন্যায় প্রতিষ্ঠা, আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। চার জিনিস একত্র হইলে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওখানে মাদ্রাসা চলা এবং চলান খুব সহজ হয়ে যাবে। কয় জিনিস? এক নম্বরে আলেম বলেন, দুই নম্বরে আল্লাহ ওয়ালাদের দোয়া, তিন নম্বরে ধনীদের সম্পদ। সম্পদ যদি ব্যয় না করে, এই সম্পদের জিম্মাদারি আল্লাহ ছেড়ে দিবে। ধনী হোক গরিব হোক, যেই পরিমাণ সম্পদ অর্থ আছে, যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করে, জিম্মাদারি আল্লাহ ছেড়ে দিবে। চোর ডাকাইত অ্যাক্সিডেন্ট রোগ শোক দিয়া আপনার সম্পদ আস্তে আস্তে শেষ করে দিবে। আল্লাহ সকলকে মাফ করে বলেন আমিন। আর যদি আল্লাহ রাস্তায় সম্পত্তি ব্যয় করা হয়, আল্লাহ বলতেছে আমি গ্যারান্টি দিলাম তোর এই সম্পদ আগুনে পড়বে না, ডাকাইতে নিতে পারবে না, পানিতে ভিজে নষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। তাইলে সম্পদ কার? আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া অর্থ সম্পদ তুমি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো। এই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করলে লাভ হয় না ক্ষতি হয়? আমি আপনাদেরকে শুধু একটা ঘটনা শুনাইতাম, অনুমতি আছে? মাসিয়া রুগী, ঠান্ডার রুগী, আমার গলা আর জীবনে ভালো হওয়ার কোনো আশা? তারপর আমরা দোয়া করে আল্লাহ আমার গলাটাকে ভালো করিয়া দেখেন, আমিন। আমি ভালো না, আমার গলা কোথেকে ভালো হইব? আপনারা এত আপনি দেখেন আল্লাহর ওলিরা দোয়া করছে, তার সাথে দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কবুল হয়েছে না হবে না? এই বাংলাদেশের বুজুর্গ ঘটনা শুনেন, দূরে যাবেন কেন, ভারত বাদ দেন পাকিস্তান, চট্টগ্রামের বোয়ালি সাহেবুর রহমাতুল্লাহ আলাই উনি দোয়ার সময় কথা বলতেন যেমন কারোর সাথে কথা বলতে আছে, বলেন না সুবহানাল্লাহ। উনি যখন মোনাজাত দিতেন তা কথা বলতেন, কিরকম বলতেন শুনবেন? আমার ওস্তাদ উনি, আল্লাহ এই আজকে আমাকে মাদ্রাসায় চালু নেই, এখন চালু করে দেয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ। এটা কেমন মানুষ? আল্লাহ এই আমার একটু সমস্যা আছে সমাধান করিয়া দিও, মানে কথা বলতেছে। বোয়ালি সাহেব আলী আহমদ বোয়ালি রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ ছিল, মুফতি সাহেব রহমাতুল্লাহ বলছে আমার মাদ্রাসা কবুল হওয়ার জন্য একটা ছেলে যথেষ্ট, আলী আহমদ বোয়ালি। সুবহানাল্লাহ। মুফতি সাহেবের বলতেন, কয়েক মাঝে মধ্যে আমি আল্লাহর কাছে ওয়ার দোয়াই দিয়া দোয়া করছি, আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ
মৌলি সব ওয়াজ করতো, কি ওয়াজ করতো শুনবেন, বিরক্ত হয়ে গেছেন না একটু? জালিকাল কিতাবুলা রাইবা ফি, আল্লাহর কোরআন আমি ভুল নাই, আল্লাহর কথা মানানো লাগবো, আল্লাহর কথা শোনানো লাগবো, আল্লাহর কথা বিশ্বাস করা লাগবো, আল্লাহ 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 আল্লাহ। আর কোথাও আমার তো চা দেয়, চা দেওয়া মাত্র ঠান্ডা পানি ঢালিয়ে দিত, কয় নফসে চাইছে গরম, তোরে ঠান্ডা পানি দিয়েছি, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু এই বোয়ালি রাত্রে যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাইত, মনে হয় যে আরশে আজিমের মাওলা জমিনে নামিয়ে আসতেছে বলে আল্লাহু আকবার। এই জন্য প্রথম বলছিলাম মাওলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, তোমার হাত হবে, তোমার পা হবে, তোমার কানা হবে, তোমার নাসিকা হবে, তোমার জিহ হবে, কমপ্লিট আল্লাহ তোমার সবকিছু হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি তোমার মোকাবিলা করে জয়লাভ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আজকে বোয়ালির আলোচনা আছে, বোয়ালির জমিনে নাই, কবরে চলে গেছে। সুলতান নানুপুরের হবাতুল্লাহ রায় নানুপুরি করে আমি বয়ান করতে পারলাম, মুক্তি সব জিকির করতে আসে আমি চলিয়ে গেলাম কবরে। দোস্ত আল্লাহ পারে না এমন কি আছে বলেন, আমাকে খাদেম সাহেব ডাক দিয়ে বলতে আছে, আজকে তোমার ছুটি বাড়ি যাও। হুজুর অনেক সময় ছুটি চাইলে ছুটি পাই না, আজকে হঠাৎ ইচ্ছা করে ছুটি দিলেন ব্যাপার নাকি? কয় তোমাকে বলছি যা তা করো বাড়ি যাও। খাদেম সাহেব আমি বাড়ি চলে গেলাম, মুক্তি সাহেব আমাকে ছুটি দিয়া দিল, কিন্তু আমি মাদ্রাসার বাইরে যাইতে মনে চায় না, আমার পাওয়া যায় না, ভয়তে আমি একটু মাদ্রাসার মধ্যে কোথাও গোপন হয়ে গেলাম, যাতে হুজুরের নজরে ঘুমান পর্যন্ত না পড়ি। সমস্ত ছাত্র ঘুমায় গেছে, ওস্তাদ ঘুমায় গেছে, নিরিবিলি পরিবেশ। আমি হঠাৎ দেখতে আসি হুজুরের হুদার থেকে বের হয়ে দরজা আটকাই দিলেন, কিছুক্ষণ পর আর আমি হুজুরকে দেখি না, এখন বেশি আমি ভয় পাইলাম, ভয়তে আমি কিছু বলি ওটা। এইভাবেই রইলাম, সকালবেলা দেখতে আসি হুজুরে ফজরের নামাজ পড়াইতে আসি, আমি চিন্তা করতে আছি আমি কোন সাহসে জিজ্ঞেস করতে পারি হুজুর রাত্রে আপনি কোথায় গেছিলেন, জিজ্ঞাসা তো করতে পারতেছি না, সমস্ত ভয়কে ছেড়ে দিয়ে আমি হুজুরের কাছে গেলাম, দিয়ে খুব অন্য বিনয়ের সাথে বলতাম, হযরত আমি আপনার কাছে মাফ চাই, আমি একটা কথা জিজ্ঞেস করু, আপনি কি বলবেন? কয় কি? হুজুরা আমাকে ছুটি দিলেন রাত্রে, আপনি কোথাও গিয়েছিলেন? হুজুরি কোনো কথা বলে না, এই কথাটা পুরো মাদ্রাসায় ছড়ায় পড়ছে। তখন সুলতান রাও সাহ ছাত্র, মুক্তি আব্দুর রহমান সাহ বসুন্ধরা পিসাব তখন ছাত্র, আমার ওস্তাদ আব্দুল মালেক আলিম তখন ছাত্র, মিশা হুজুর ছাত্র, ইসাহ গাদী সাহ তখন ওই যুগের সিনিয়র ছাত্র, সবাই বলতেছে খাদেম জহতি বলতেছে ব্যাপারটা রহস্যজনক, কি করা যায়? হুজুরদের মধ্যে তোলপাড় আস্তে আস্তে, এই যাদের নাম বললাম যারা খাস খাস ছাত্র, হযরত ব্যাপার কি? আরে বাবা তোমরা শুধু ডিস্টার্ব করো,
তোমরা তোমাদের কাজ করো। পরে হুজুর আপনি বলেন আমরা কাউকে বলবো না, খাদেমের মুখে শুনি কিন্তু আমরা তো বিশ্বাস করি না। হুজুরে কয় মেয়া হঠাৎ করে মদিনার কথা মনে পড়ছে, আল্লাহু আকবার, কেমনে যায় ওরকম তো অভিজ্ঞত নাই, নবীজিরও দেখতে মনে চায়। মদিনা জিয়ারত করে আইসে আপতিয়ার ফজরের নামাজ পড়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারা ছিল ওলি, জিন্দা ওলি। বর্তমান বাংলাদেশে যাদের কোন উল্লেখ নাই, মশহুর না, প্রচার প্রসার নাই, আমার জানা মতে এমন বান্দা আছে প্রায় রাত্রে রসুলের সাথে সরাসরি কথা বলে, এই দেশ মিলিটারি হাতে না, পুলিশের হাতে না, আল্লাহ পাক বান্দার হাতে এই দেশ রেখে দিয়েছে। এরা ছিল কওমি মাদ্রাসার আলেম। তা এরকম এক কওমি মাদ্রাসা জমিনে আছে, এই মাদ্রাসার প্রতি সকলে নেক নজর রাখা উচিত কিনা সবাই বলেন, তাই হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব মোনাজাতের আগে আপনাদের কাছে আমি একটু দাবি করব। দোয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা সবাই তওবা করে নিই যে আমি ইচ্ছা করে আর গুনাহ করব না, এটা করব তো ইনশাআল্লাহ, নিয়ত করেন আমি আর ইচ্ছা করে কোনো গুনাহ করব না। যদি গুনাহ হয়েই যায়, যেখানে গুনাহ সেখানে আমি সাথে সাথে তওবা করে নেব ইনশাআল্লাহ। ইচ্ছা করে কোনো মানুষ গুনাহ করে না, সে তো মুসলমান না যে ইচ্ছা করে গুনাহ করে। সত্যিকারে মুসলমান কোনো দিন ইচ্ছা করে গুনাহ করে নাকি? আপনি ওলি হওয়ার জন্য তো আপনি সারারাত্র দাঁড়ায় থাকা জরুরি না, উল্লেখযোগ্য কয়েকটা কাজ করবেন, হালাল খানা খাইবেন, হারামের কাছে যাইবেন না, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, কোনো সুদ ঘুষ এর সাথে কোনো সম্পর্ক রাখবেন না, বেগানা মহিলাকে আপনি দেখবেন না। আমি আপনাদের সাথে একমত, ইচ্ছা করে কোনো গুনাহ করুন না। আল্লাহ আমাদের সকলকে গুনার থেকে বাঁচার জন্য তার কুদরতি জিম্মায় যেন হেফাজত করে বলুন, আমিন। দুই দিন ব্যাপী মাহফিল, দুই দিন মাহফিলের আজকে শেষ দিনের শেষ রজনী। আপনারা সময়েরও কোরবানি দিচ্ছেন, অর্থেরও কোরবানি দিচ্ছেন, আল্লাহ আপনাদের সকল দানকে যেন কবুল করে বলুন, আমিন। সবাই আমরা নামাজের সুরাতে বসি। ভাই যারা দাঁড়ায় রয়েছেন, কষ্ট যদি না হয় তো একটু বসেন, একাত্রে বৈশা দোয়া করি আল্লাহর দরবারে। লম্বা সময় আপনারা ছিলেন, আমরা চলে গেলে আমরা কাদের সামনে কথা বলতাম? বড় আক্ষেপ ও দুঃখের পরে বলতে আসি, বড় পরিতাপের বিষয়, সারা দেশে যত মুসলমান আছে, যত মুসলিম কান্ট্রি আছে, ওই মুসলমান রাজ্যে যদি আপনি যান সফর করেন, ওই মহল্লার ওই এলাকার মসজিদে আপনার দেশের মসজিদের মতো হক আছে, আপনার সেখানে দুই রাকাত নামাজ পড়ার অধিকার আছে, এটা স্পষ্ট মাসালা, কথা বোঝেন না? আপনি মুসলমান যেই দেশেই যাবেন, ওই দেশে যে মসজিদ আছে এখানে আপনার এক হক আছে, আপনার অধিকার আছে সেখানে আপনার নামাজ পড়ার। আপনাকে জিজ্ঞেস করি, আমাদের বন্ধু দেশ পার্শ্ববর্তী দেশ যে ভারত, এটা আমাদের বন্ধু দেশ না মিথ্যা কথা বলি? হ্যাঁ, আমার বন্ধু না, আমার পাশের না, প্রতিবেশী না, প্রতিবেশীর হক আছে না নাই? কিরকম আছে? এখানে ওলামারা বসা আছে, পরে জিজ্ঞেস করে নিয়েন। আল্লাহ নবী যেদিন প্রতিবেশীর হক সম্পর্কে হাদিস বর্ণনা করতেছিলেন, শুনাইতেছিলেন, সাহাবিরা বলে আমরা মনে করছি যে তারা বুঝি আমাদের ওয়ারিশ হয়ে যাবে সম্পত্তির, বলেন না সুবহানাল্লাহ। মানে প্রতিবেশীর এত গুরুত্ব রসুল দিলেন। আর এক হাদিস আসছে, তোমার প্রতিবেশীর জন্য
তুমি যখন গোশ পাকাইছো একটু পানি বেশি দিয়া ঝোল বাড়াই দিও, গোশত দিতে না বলে কমপক্ষে ঝোল দিও। প্রতিবেশীর হক আছে না নাই? রসুল বলছে প্রতিবেশী যদি বিধর্মী হয় তবুও তোমার তার উপরে দায়িত্ব হক মোটেও কম না। কথা বুঝাইতে পারতেছি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমার প্রতিবেশী দেশ ভারত, এই দেশে মুসলমান কি পরিমাণ আছে? বাংলাদেশে যদি মুসলমান থাকে 17 কোটির মধ্যে মনে করেন 16.5 বা আরও বেশি, এটা তো মুসলমান দেশ, বৃহত্তম দেশ। এর তিন গুণ, এর তিন গুণ, এক গুণ ছাড়া আরো তিন গুণ সংযোগ করলে 4 গুণ বেশি মুসলমান আছে ভারতে, হিন্দু না মুসলমান। সারা বিশ্বে জনসংখ্যা 1 নম্বরে চীনে, 2 নম্বরে ভারত। আমরা আরো 20 বছর আগে শুনছি ভারতে লোক সংখ্যা আছে 120 কোটি, তাহলে মুসলমান আছে 42 কোটি। আমরা দেশে মুসলমান কয় কোটি আছে? হ্যাঁ, এই মুসলমান দেশে, যেই দেশে সারা বিশ্বের প্রধান বিদ্যাপীঠ ইসলাম ইউনিভার্সিটি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, ওই জমিনে আজ থেকে 450 বছর আগের একখানা মসজিদ, বাবরি মসজিদ, যেই মসজিদখানা তারা ভেঙে ফেলেছে, সর্বপ্রথমে মসজিদ যে ভাঙে প্রথম ইটের উপরে আঘাত করে এই লোকটা, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। সেই মসজিদের জায়গা ভারত সরকার, বর্তমান যে ভারতের সরকার, তার আইনজীবীরা এটা ঘোষণা দিছে মসজিদের স্থানে মন্দির হবে। মসজিদের জায়গায় যদি মন্দির হয় এখানে মুসলমান কিছু থাকবে না, তার কিছু করণীয় আছে? আমরা যদি ওই দেশে যাইয়া যুদ্ধ জিহাদ করতে নাও পারি, আমাদের দেশে যদি এর বিরুদ্ধে কোনো আন্দোলন স্লোগান মিছিল দেয় সেখানে আমরা শরীক হইব কি হইব না? এই মসজিদ সম্পর্কে তারা যে মন্তব্য করছে, এর নিচে মন্দির ছিল তার উপরে কি করছে, এই জন্য তারা বিশাল একটা টিম তৈরি করছে, তারা সেখানে তদন্ত করছে, মাটি খোঁড়াইছে, কিন্তু তারা এরকম কোনো আলামত পায় নাই যে সেখানে কোনো মন্দির ছিল কি আছে। এবং তাদের দেশের হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ বলছে এখানে মসজিদেই, এখানে কোনো মন্দির ছিল না, এটা কোনো হিন্দুদেরও সম্পত্তি না। তারপরেও সেখানে ঘোষণা হয়ে গেছে, হ্যাঁ, আইনজীবীরা একাত্র ঐক্যবদ্ধ বলিয়া দিছে এখানে কি হবে, মন্দির। আপনারা শোনেন, আমাদের রোজা নামাজ হজ জাকাত এখানে কি আমাদের ইসলামের কাজ শেষ? তাইলে জেহাদের জন্য যে দোয়া করছিল আল্লাহ শহীদ হইতে মনে চায়, তাইলে তারা কি ভুল করছে না সঠিক ছিল? কত বড় বুজুর্গ ওয়াইস করুন রহমাতুল্লাহ আলাই না বললে নাই, দোয়ার আগে কথাটা শোনেন। উনি একদিন দোয়া করে, আল্লাহ আমার সকল তামান্না শেষ, আকাঙ্ক্ষা বলতে কিছু বাকি নাই, একটা আশা আমার মধ্যে বাকি, কি? আল্লাহ তুমি যদি দয়া করো আমার এই মোনাজাত কবুল করো, আমি শহীদের দরজা নসিব হোক, আমি শহীদ হইতে চাই। আল্লাহ পাক ওয়াইসকুল রহমাতুল্লাহ দোয়া কবুল করছে। উনি শেষ ইন্তেকালের আগে সিফিনের যুদ্ধে শরীক হইয়া শহীদ হয়ে গিয়েছে। অথচ কত বড় বুজুর্গ, এক টানা ওনার হায়াতের মধ্যে সব সাক্ষাৎ দিয়া 60 বছর দিনে ঘুমায় নাই, রাত্রের বেলা ঘুমায় নাই, খানাও খায় নাই।
যখন মনে চাইছে কোন সময় এক টুকরা শুকনা রুটি, একটু খুরমা খাজুর, এক গ্লাস পানি খাইয়ে আবার দাঁড়ায় দোনো কানে ধরত, কয় নকশ আজকে তোরে তাজা বানাইছি, তুই যখন আজ খাইছ এত তুম বদলা আদায় করুম, আজকে আমার দাঁড়ায় থাকার রাত্র, ওই রাত্র শুধু দাঁড়ায় একান্ত, আজকে আমার রুকুর রাত্র, আজকে আমার সেজদার রাত্র, এইভাবে জীবন কাটায় দিছে। সেও বলছে আমার শহীদের তামান্না বাকি আছে, কেন? আল্লাহ বলে শহীদ মৃত্যু নয়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। আপনারা শুনছেন শহীদদেরকে গোসল দেয় আল্লাহ, কায় তাজা রক্ত মাখা শরীরে কাপড় পরায় দাও, এই টাটকা রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে তারা হাজির হয়ে যাবে। তা আপনাদেরকে তো শহীদ হইতে বলি না, কিন্তু এতটুক কমপক্ষে তো যখন ওলামায়ে হযরত আমাদের বড়রা ডাক দিবে, তাদের ডাকে সাড়া দিতে কোনো আপত্তি আছে? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুতরাং আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাদেরকে দিনের সহি বুঝদুক বলুন, আমিন। বাংলাদেশে যত বড় বড় এখন আলেম আছে, যাদের বক্তৃতায় যাদের ময়ানে এক শ্রেণী যুবক ছেলেরা ইসলাম প্রিয় হয়ে যাইতে আসলে সৈনিক তৈরি হইতেছে, আল্লাহ এদেরকে নেক হায়াত দান করেন, আমিন। ওমিয়া কথা আছে, বাঘের বাচ্চা বাঘ আছে না নাই? পাক ভারত উপমহাদেশের মধ্যে একজন শায়েখ ছিলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, যার লক্ষ লক্ষ ছাত্র জমিনে এখনো আছে, ওনার এক সন্তান আল্লাহ দান করেছে, শেখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দাকে আরো হায়াত বাড়াইয়া দাও। 27 মার্চ এই মানে মাহফিল হুজুর, 27 মার্চ কোথায় মাহফিল? এই বড় মাঠে 27 মার্চ মামুনুল হক সাহেবের মাহফিল, আপনারা সবাই তৈয়ার থাকেন ইনশাআল্লাহ। মরহুম আব্বাসউদ্দিন ওনার নামে 5 বস্তা চাল, মরহুম আব্বাসউদ্দিন আমাদের ভাগিনা, ওনার না রুহের মাগফিরাত জন্য 5 বস্তা চাল আল্লাহ কবুল করেন। রাত্র তো বহুত হয়ে গেছে, কিন্তু আমারও শরীর ভালো না, গলাও ভেঙে গেছে, শরীর দুর্বল, বয়স হয়ে গেছে না আমার, এখন আগের মতো কোনো কাজ হয় না, ইবাদত বন্দেগী করতে মন আছে কিন্তু শক্তির কারণে পারি না। তবে আপনাকে দোয়া চাই, বাকি জীবনটা যেন আল্লাহ পাক রব্বুল আমিন তার গোলামের জন্য কবুল করে। আমি গোলাম হইয়া যাই গিয়া মজা আছে, মজা আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ, খানায় মজা আছে, বিরিয়ানিতে মজা আছে, এক এক তরকারির এক এক স্বাদ আছে, এক এক ইবাদতের এক একটা মজা আছে না নাই? তেলাওয়াতে এক মজা, জিকিরে এক মজা, বরাতে তাহাজ্জুদে এক মজা, মোনাজাত দিলে আর এক মজা। আল্লাহ 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 আল্লাহ, তোমার কান্নার আওয়াজে তোমার বিবির ঘুম ভেঙে যাবে, তাই তো বোঝা যাবে তুমি আল্লাহর আশে। চিতা ঘুমাইবা, ফজরের সময় ডাকিয়া দিব, বউ তুমি কেমন মুসলমান, শরম করে না? বউ ডাকিয়া দিব তোমারে, তুমি তোমার কান্নার আওয়াজ দিয়ে তোমার বিবির ঘুম ভেঙে দিবে। কথা বুঝাই তো পারতেছি? আসেন আমরা দোয়া করি এই মাদ্রাসা আল্লাহ কবুল করে, মাদ্রাসার মালি হাজার থেকে সকল হাজার পুরা করেন, মসজিদের 3 টন রড লাগবো, আল্লাহর ঘরের রডের ব্যবস্থা হইবো। আপনি চিন্তা করিয়েন না, এই জমিনে বহুত বড় বড় বুজুর্গের কদম আছে, এই মাদ্রাসায় আজকেও আল্লাহর একজন খাজমান্দা হিসাব বয়ান করিয়া গেছে, মাদানীনগর মাদ্রাসা আদিব সাহ হুজুর, বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান মাদানীনগর পীর সাহ এখানে আসছে, পীরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, দেখছেন আপনারা আল্লাহর কুতুব, এবং তার সন্তান আসছে শাইকুল আদিব সাহেবের ছেলে, কয় মাস আগে এসে গেছে, আমি আসছিলাম দুইবার। যেখানে ওলিদের কদম পড়ে সেই জায়গা কবুল হইয়া যায় মিয়া, এই জন্য দোয়া করেন আল্লাহ আপনাদের পরিশ্রম জানমালকে কবুল করে, বলেন আমিন। তওবা করি সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله الذي لا إله
إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء করেন সবাই মা বাবার জন্য, নিজের ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন। নবীদের অনেক ছেলেরা ছিল কাফের, এই জন্য আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নাই। এই আমরা একটা দুর্বলতা দূর করিয়া দিলাম। হুজুরকে জিজ্ঞেস করেন, অনেক নবীর স্ত্রীও কাফের ছিল, ঠিক কিনা বল? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? কাফের ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? কাফের ছিল। এই জন্য নবুয়তি কাটিয়ে দিছে, বুজুর্গি কমিয়ে গেছে। আপনারা পেরেশান হইবেন না যে আমার ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। আপনার জন্য একটা রাস্তা খোলা আছে, দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, একদিন দোয়া কবুল হইয়াই। এই জন্য দোয়া করেন স্ত্রীর জন্য। অনেকের বউ কথা মানে না, কিভাবে মানাইবেন? হুজুরের কোনো তাবিজ নিয়া তারপরে মানাইবেন না, আপনার আমল দিয়ে মানাইবেন। রাত্রে যখন দেখবো আপনি তাহাজ্জুদ পড়েন, সকালে আপনি এশাক নামাজ পড়েন, জিকির করেন, এ মহিলার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাইব। আমি এই স্বামীর সাথে বেয়াদবি করি, আমার উপায় হবে কি? হাদিস শরীফ আছে, কোনো মহিলা যদি সারা রাত নফল নামাজ পড়ে, সারাদিন নফল রোজা রাখে, আর স্বামীর মনে ব্যথা দেয়, তার নফল ফরজ সব শেষ, কোনো এবাদতে কবুল হবে না। আবার কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পোশিদার সাথে চলে, আর স্বামীর কথা মানে, স্বামীর মন জোগাইয়া চলে, ওই মহিলা রাত্রে স্বামীর সাথে এশার নামাজের পরে ঘুমাইছে, উইঠা ফজরের নামাজ পড়ছে, রাত জাগনে ওই মহিলার সে, এই মহিলার সওয়াব বেশি হয়েছে। ওই মহিলা রাত্রে নফল পড়ছে, এই মহিলা স্বামীর মন খুশি রাখছে, এটা ছিল তার জন্য ফরজ। তাহলে মহিলাদের সওয়াব যে জায়গায়, এই জায়গায় মহিলা নাই, মহিলা গেছে আর এক জায়গায়, বলেন ঠিক কিনা বলি? এই জন্য সাবধান, ঘরের স্ত্রীকে বেশি মারবেন না, বেশি গালাগালি করবেন না, তাইলে উল্টা হয়ে যাবো। কা রসুল বলছে, অগরে বাঁকা আড্ডি দিয়া বানাইছে, আর বাঁকা আড্ডি কি টানিয়া সোজা করা সম্ভব? ওইটা টানলে তো ভাঙে যাইব। কয়ে আস্তে আস্তে বুঝাইবা, হ্যাঁ সোনা, হ্যাঁ লক্ষ্মী, তুই আমার ঘরের বরকত, আরে আরে জরিনের মা, আমি বহুত মহিলা দেখছি, তোর মতো এত সুন্দর আর পাই নাই। মহিলারা পামে পাগল, পাম দিয়া ফুটবল বলে হারাইবে। ধরেন আপনাকে অনেক সুবিধা আছে, আপনার জানেন না কোন কোন জায়গায় মিথ্যা কথা জায়েজ, এটাও তো জানিয়ে নেবেন। আসলে মিথ্যা বলা জায়েজ নি, জায়েজ না, কিন্তু বিশেষ ক্ষেত্রে জায়েজ। যেমন মহিলারা বেশি দাম হলে খুশি হয়, কাপড় কিনছেন এক কাপ 1,000 টাকা দিয়া, ওর কাছে 2,000 টাকা কইবেন, খুশি, জায়েজ। গোবর ফাক, মহিলারা শুনছেনি? আল্লাহ আকবার, শুনুক, অসুবিধা নেই, সমস্যা নেই। মহিলারা ভালো না খারাপ? মহিলার পেটে তো অলি পয়দা হয়েছে। হাবিজ জুজুর কার পেটে? সাইকুল হাদিস, সন্দেবের পীর, সর্বনার পীর, কোরআনে হাফেজ, মহিলারা প্রোডাকশন দেয় আলেম অলি গৌস কুদুম। বর্তমান এক শ্রেণীর মহিলা প্রোডাকশন দেয় টাউটার বাকপার সিটার 420-690, ঠিক কিনা? এর কারণ কি জানেন? ওই মহিলায় ফ্যাট লইয়া সারা মার্কেট ঘুরিয়া দেখছে, কোনোখানে কাপড় পছন্দ হয় না, ঠিক কিনা বল? স্বামীরে জ্বালাইতে জ্বালাইতে জ্বালাইয়া স্বামীরে লইয়া গেছে কালাইয়া। এখন স্বামী দুঃখে
কই যাই ব্যাপারে হুজুরের কাছে আগে, হুজুর আমার বললি একটু দোয়া করেন কা, এটা কোনো মানুষও না, এটা কোনো জানোয়ারও না, একদল আসেরা নাই। এই জন্য কি সব মহিলা, কত মহিলা দেখেন এই যে আমাদের ওয়ার শুনিয়া কানতেছে, টাকা দিতেছে, আমাদের ডাকে সারা দেয়, ভালো মহিলা আসেনা নাই? এরা মা ফাতেমার ওয়ারিশা, এরা মা খাদিজার সাথে জান্নাতে থাকবে, এরা বিবি রহিমার সাথে থাকবে। কোন মহিলা বিবি রহিমা হইতে চাও, সেই মহিলা আজকে ওয়াদা করো, আজ থেকে মৃত্যুবন্ধ স্বামীর সাথে বেয়াদবি করবো না, আল্লাহ এলাকার মহিলাদেরকে কবুল করো। আব্বাস মারা গেছে, আব্বাসের বাচ্চা আছে, স্ত্রী আছে, আল্লাহ এদেরকে তুমি সাহায্য করো। আব্দুল হাকিম ভাই, হাকিম সাহেব আমার খুব মহব্বত করত, কবরে শুয়ার, ইনশাআল্লাহ তুমি তার কবর আজাব মাফ করো। এই দেশে যে গোরস্থান আছে আল্লাহ, কবরে যারা আছে আমিন বলিয়েন, দোয়া শুরু হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো। মোনাজাত দিলেই কি খালি দোয়ায়, দোয়া শুরু হয়েছে না? এখানে আল্লাহ যুবক আছে, এখানে বুড়া আছে, এখানে আল্লাহ ইসলামের সৈনিক আছে, এদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো। যারা হক্কানি পীরের হাত ধরছে, এদেরকে হকার নেক বানাইয়া কবরে নিও, বলেন আমিন। আল্লাহ যার যেই পরিমাণ টাকা পয়সা দরকার তুমি দিয়া দাও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে যখন যা দরকার চাইয়া নিবেন, রাজি আছেন না? আমি আল্লাহর তখন চাইয়া লই, এটা দোয়ার জন্য বলি, আবার কোন হুজুর কি জানতে আছে, আমি আল্লাহর কাছে কোন সুরাতে চাই শুনবেন? আমার যখন টাকা থাকে না তখন আমি আর কোনো কথা কি না ঘরে কারোর সাথে, আমি আস্তে আস্তে বাপ ধরি, টাহা অনেক তো বাপও তো ধরতে হয়, আস্তে রূপে বাইরে হয়ে যাই, দুই রেখার নামাজ পড়িয়া পোলাবানের মতো কান দিয়া, এটা আপনাকে শিখাই দিয়েছি, অসুবিধা কি, এই পোলাবানের মতো কান দিই, আমি কানতারি আমার আমার সব বেশি কান্দে পারে, আমার এক ভাই আছে মুক্তি শহীদুল্লাহ, আমরা কান্দ নিয়ে গোষ্ঠীর মানুষই, আমার বাবা কান্দ, একদিন কি বাবা এত কান্দেন কাবা যান, আবু বকর সিদ্দিক যার নাতি মানুষ সেও তো কাঁদছে, আমার বাবা জব দিল, আমার বাবা মৃত্যুর আগে অল্প আগে আমার বাবা কয় আমি তাইমুম করুম কেন, আমি তাহাজ্জুদ পড়ুম, আমার মা বাবা তাহাজ্জুদ পড়তো, এই জন্য মা বাবা তাহাজ্জুদ করলে বলাবান দুই একজন হলে তাহাজ্জুদ পড়বো, করবো না কথা কান না কা। আমার এক ভাই আছে 12 মাস রোজা রাখে 5 দিন ছাড়া, দেখেন না রে রাত্রে হে ঘুমায় না, এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমাকে অভ্যাস হচ্ছে সন্দীপ থাকতে, সন্দীপ আমরা দুই ভাই এক বাড়িতে থাকতাম, কালাফানিয়া গ্রামের নাম, এক ভাই এক বাড়িতে দুই ভাই দুই ঘরে, তা আমি ছোটো আছিলাম, আমার গলাটা খুব ছোটো কালে ভালো আছিল, তো প্রতি শুক্রবার মহিলারা আমার গজল শুনত, সন্দীপ তো পর্দা খুব বেশি পালকির মতো রিক্সা, তাই আমার ভাই কইতো আপনারা কাছারির চতুর্দিকে পীড়ার মধ্যে বয়ে থাকবেন, পীড়া বসেন না, তা বাহিরে বসে থাকতো আর আমি গজল গাইতাম, আমার সে গলা এখন মিয়া নষ্ট হয়ে গেছে, আমার খুব সুন্দর গলা ছিল, আমি গজল গাইতাম ভালো ভালো গজল, একটা গজল মহিলারা আমার শুনিয়া খালি কান্দ, এখন আর গাইতারি না, একটা গজল গাইতাম রবিউলা উয়ালে নবী কন্যা গা, রবিউলা ওয়ালে নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল সালসেন কহাবরে রবিউল আউয়াল নবী সোমবারে আল্লাহর দোস্ত রাসূল সালসেন কহাবরে এরা বিশু রাতে আজ রাইল আসিয়া দরজা পারে জোরে হাকো মারিয়া হাকাইয়া কয় সরে যানো পরিবার হাক শুনিয়া কাপে সাবে
থরে থর। ও যুবক মায়েরা বুড়া বাবারা, নবী বিদা হওয়ার সময় সারা ভুবন পর্যন্ত কেঁপে গিয়েছে, বনের পশু পর্যন্ত মুখের কাছ ছেড়ে দিয়েছে। শিশু কান্দে মায়ের দুগুদ পশু কান্দে বনের ঘাস ফেলিয়া। এই গজল ছোট কালে গাইতাম আর আরো শুনত। তখন একদিন আমার ভাই কি কয়, আমরা তো দুপুরে খানা খাইতে পারুক না, মাদ্রাসায় থাকুক, তাতে কাজ কর। দেন কি কয়, কি ভাই কয়লো, আমরা রোজা থাকি, ঠিক আছে, তে আমরা ওই রাত্রে যে খাইতাম ওই সন্ধ্যার খানে আমাকে সেহরি খানা নিয়ে করতাম রোজা। তাই মোটামুটি মাদ্রাসা অনেকে জানতো যে শহীদুল্লাহ হেদায়েতুল্লাহ দুই ভাই দিনে খানা খায় না, আর আমরা যে কিল্লা খাই না সেই দুঃখ ঠোসা আমরা জানি। তাই অভ্যাস হয়ে গেছে, রোজা রাখার কি হয়ে গেছে, আমরা কিছু করতে পারি নাই, তবে আমরা বহুত বড় যোগ্য ওস্তাদের জোতা সিদা করছি, যার কোন তাহাজ্জুদ কাজা ছিল না, মৃত্যু পর্যন্ত মারা ইবলিস আর সন্দীপী রহমতের তাহাজ্জুদ কাজা করতেন না। আসেন দোয়া করি, দোয়া করি, আপনারা আমার মাফ করিয়ে দিয়েন। একদিন শুনবেন আমি আমার বাড়িতে চলে গেছি, এটাই সত্য, এটাই কি, আর সব মিথ্যা। আমার স্ত্রী তো প্রত্যেক রাত্রে বিধবা, এটা হইল অলিদের গুণ। এক এক অলি কিতাবে লেখছে আপনি রাত্রে কি করেন, কয়ে এসার একবারে নিয়ত করে ঘুমাই যায়, আমার স্ত্রী সকালে বিধবা, আল্লাহ আমার ছেলে মেয়ে এতিম, কয়ে এই নিয়ত করে আমি প্রত্যেক রাত্রে ঘুমাইয়া পড়ি। তারা কেমন ছিল, আসেন দোয়া করি, ওলামায়ে হযরতদেরকে নিয়ে দোয়া করি, আলেমদের হাত উপরে উঠাইলে আল্লাহকে আমার লজ্জা লাগে, ফেরেশতারা আমি আলেমদের হাতকে কবুল করলাম, এদের সাথে দোয়া করতে রাজি, দিল থেকে দোয়া, তওবা, আর গুনাহ করুম না, বলেন আর গুনাহ, আর গুনাহ করুম না, ইচ্ছা করে গুনাহ করুম না, ওয়া খোদা ওয়াদা করছি গুনাহ করুম না, আমাকে তওবা কবুল করো, এ তোলাবাদের হাতকে তুমি কবুল করো, ওলামাদের হাতকে কবুল করো, আল্লাহুম্মা আনতাস সালাম, হাইয়ানা রব্বানা বিসসালাম, আদখালনা দারাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب القبر، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب المنكر نكير، وقنا عذاب جهنم، تو عذاب النار سهم قبطا، هنا هم بأمر جزا সেই গরগ তু করেগা জান্নাতি একে না আলবে বেচারি,
সকল দুয়ার থেকে লাঞ্ছিত বঞ্চিত, পৃথিবীর সকল দুয়ার বন্ধ, তোমার রাজদরবার খোলা, আমরা এতিমের মতো তোমার দুয়ারে হাত বাড়াইছি। আমাদেরকে ভাগাইয়া দিও না, আমাদেরকে তাড়াইয়া দিও না, তোমার দরবারের মিসকিন ও খোদা আমাদেরকে মাহরুম করে দিও না। নবীর ওয়ারিস আওলাদ আলেমদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার হাত কালা লাগছে, আমার আত্মীয় আমি একটা বিনা সালাদের মানুষ, আমার উপায় হবে কি? মাওলা আপনার কি মায়া লাগে না? আপনি গুনার দিকে চান না, মামলা কি করতেছে একটু তাকাইয়া দেখবেন। আমাদের তুলের দেখে আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ বছরে 200 বস্তা চাউল লাগে, আপনার মান্নার চাউলের অভাব নাই, এক বছরের খোরাকির ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ শিক্ষকের বেতনের ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ বোর্ডিং সুন্দরভাবে যেন চালাইতে পারে ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, সম্পরার যত মানুষ আছে সবাইকে কবুল করে নেন, মহিলাদেরকে আবেদা জাহেদা বানাইয়া দেন, যুবকদেরকে আপনি ইসলামের সৈনিক বানাইয়া দেন, বুড়া বাবাদেরকে সালমান ফার্সির মতো বানাইয়া দেন। হায় আল্লাহ, এই জায়গার মধ্যে কি আপনার একজন বান্দাও নাই? আল্লাহ আল্লাহর গুনা করুন না, মাফ করে দেন, ইচ্ছা করে গুনার কাছেও যাই গুনা মাফ করে দেন। আল্লাহ আমার ছেলে সন্তান গুলাকে আপনি নেককার দিনদার নামাজি বানাইয়া দেন, সকলের ছেলেদেরকে নেককার দিনদার নামাজি বানাইয়া দেন। এত কষ্ট করিয়া উপার্জন করি বলে আমার ভালো ভালো বাজার খাওয়াই, যদি এদের কারণে জাহান্নামে যায় উপায় হবে কি? আল্লাহ আওলাদদেরকে হেদায়েত দিয়া দেন, সকলের আওলাদদেরকে নেককার আর দিনদার বানাইয়া দেন, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, এই মাদ্রাসা কালকর্মের দাওরা পর্যন্ত কবুল করে নেন। হে আল্লাহ, এলাকার এমপি সাহেবের ছেলে অসুস্থ,
দোয়ার দরখাস্ত জানাইছে, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমার এক মহব্বতের ভাই হাজির সাহেব, আল্লাহ তাকে ইন্ডিয়া ভারত থেকে ফিরাইয়া দিছে। আপনি আল্লাহ হাজির সাহেবকে মেহরবানি করে আপনি সেহত দান করেন। ডাক্তারের ক্ষমতা নাই, ঔষধের ক্ষমতা নাই, আপনি হুকুম জারি করেন। এ আল্লাহ ভরা মজলিসে হাত উঠাইছি, মজলিসকে কবুল করে নেন, ওলামাদেরকে কবুল করেন, আলেমদের সর্বপ্রকার পরেশানি দূর করে দেন। এ আল্লাহ বাংলার জমিনে শান্তি কায়েম করেন, সকল শান্তি দূর করে দেন। আল্লাহ যতগুলো দিনই মাদ্রাসা আছে সকল মাদ্রাসা কবুল করে নেন। মসজিদ মাদ্রাসার ইমাম খতিব খাতেম মাদ্রিদ সবাইকে আপনি কবুল করে নেন। দুই দিন ব্যাপী মাহফিলের আলোচনায় ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দেন, বাকি হাতে এটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। সবাই মা বাবার জন্য দোয়া করেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। এ আল্লাহ এখানে অনেক মহিলা দান দক্ষিণা করছে, তাদেরকে আপনি কবুল করে নেন। যারা যারা দোয়ার দরখাস্ত জানাইছে সবাইকে কবুল করে নেন। এ আল্লাহ আসমানি জমিন ভালো মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেন। হুকুমতের জন্য আল্লাহ যারা ঝাঁপায় পড়ছে তাদেরকে সাহায্য করেন। আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ আগামীকালকের মহিলা মাহফিলকে আপনি কবুল করেন। সকাল সকাল মহিলারা যেন ময়দান আসতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পরিশেষে দোয়া করি, আমরা যে যখন এই চলিয়া যাই আপনি তো নিয়েই যাবেন, এখানে থাকার জন্য বানান নাই, আমরা যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আমাদেরকে বেঈমান বানাইয়েন না, আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়া মাইর দিয়েন না। আপনি বড় আদর করিয়া বানাইছেন, আমাদের এই শরীর জাহান্নামের আগুনে পোড়াইয়েন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আলেমদের হাত দেখেন, কোরআন হাফেজের হাত দেখেন, এদের চেহারাটা একটু দেখেন, যুবকদেরকে দেখেন, দাঁড়িয়ালা বাবারা কাঁদতেছে, অনেক জাকিরিন সাকিরিন কাঁদতেছে। আল্লাহ আমাদের দিকে একটু তাক কর। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আমার ছেলের আলিয়ার জনের কবুল করে, আমার ছেলের এগুলা কবুল করে। আল্লাহ মাদ্রাসা ছাত্রদেরকে ওস্তাদেরকে নিয়ে এখানে সুখে দুঃখে পড়িয়া রয়েছে, আল্লাহ ওরা আপনার হাতে আমরা আল্লাহ কবুল করে, আর বাবার কবর হলো মাফ করে দেয়। ও আল্লাহ।